পাক রব্বুল আলামিন জানেন, তারপর জিজ্ঞেস করবেন মিন আইনা জিতু, কোথা থেকে আসলো আমল নামাগুলো কা? ফেরেশতারা বলবেন যে ইনা মিন ইনদি ইবাদিল্লাকা ফিল আর, ও আল্লাহ দুনিয়ার জমিনে ওই ফরিদগঞ্জের এলাকার ওই একটা এলাকার একটা মাহফিলের মধ্যে কিছু মানুষ তোমার জন্য সমবেত হয়েছিল, ওরা দুনিয়ার কোনো কিছু চায় না, দুনিয়ার টাকা বাড়ি গাড়ির জন্য এখানে সমবেত হয় নাই, ওখানে ওদের কি কেউ টাকা দেবে না, পয়সা দেবে না, ওরা ওখানে কোনো কিছু পাওয়ার আশায় ওখানে একত্রিত হয় নাই, ওরা সবাই একসাথে হয়েছে কেমনে তোমার দিন পাওয়া যায়, কেমনে তোমাকে পাওয়া যায়, কেমনে তোমার রাসূলকে ভালোবাসা যায়, এই জন্য এই মানুষগুলো একত্রিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন ওরা আমার কাছে কি চায়, ফেরেশতারা বলবে আল্লাহ ওরা তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন ওরা আর কি চায় কি বলে, বলে আল্লাহ ওরা তোমার কাছে জান্নাত চায়, ওরা ওদের গুনাহগুলো তোমার কাছে মাফ চায়, যে গুনাহগুলো ওরা একা একা করেছে কেউ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, ইজ্জতি ওয়া জালালি লা উজিবান্নাহুম, আমার ইজ্জতের কসম করে বলছি, আমার বরাতের কসম করে বলছি, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসের মধ্যে যেই মানুষগুলো আমার কথাগুলো শুনেছে, আমার কোরআনকে মহাব্বত করে শুনেছে, আমার নবীর আদর্শকে মহাব্বত করে শুনেছে, আর তোমরা সাক্ষী থাকো, লাউজিবান্নাহুম, ওরা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করে দিলাম। ওরা যা চায় শুধু আমি তাই দিলাম না, বরং ওরা জাহান্নাম থেকে নাজাত চায় সেটাও তোমরা শুনে রাখো। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, আর তারা যে জিনিস থেকে নাজাত চায় আমি আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দিলাম। এখন প্রশ্ন হলো ভাই, যে মানুষটা উঠে গেল চায়ের টানে, বিড়ির টানে, সিগারেটের টানে, এই জায়গা থেকে উঠে যাওয়ার কারণে সে ভাগ্যবান না বঞ্চিত? আমার ভাইরা ফেরেশতারা বলে আল্লাহ ওই জায়গার মধ্যে সব মানুষগুলো তোমার কোরআনের মহাব্বতে আসে নাই, বহু মানুষ এখানে আসছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে মাইকের আওয়াজটা পেয়ে মনে করলো ওখানে কি হয় একটু গিয়ে দেখি, বাড়ি থেকে মাহফিলের জন্য বের হয় নাই, বাড়ি থেকে কোরআন শোনার জন্য বের হয় নাই, বাড়ি থেকে তোমার জিকির আজকার তোমার কথার জন্য বের হয় নাই, বরং রাস্তা দিয়ে হেলায় ফেলায় যাচ্ছিল, হঠাৎ করে মনে হলো ওই জায়গায় একটু বসি। আল্লাহ রাসূল বলছেন ইন্নামা মাররা ফাজালা সামাআহুম, ওই মানুষগুলো জায়গা দিয়ে যাচ্ছিল, একটা মজলিস দেখে সেখানে বসে বলছে দেখি কি বলে হুজুর, ও গো আল্লাহ ওই বান্দাটাকেও তুমি মাফ করে দিলা নাকি, ও তো সারা সময় ছিল না, শেষ দিকে একটু আওয়াজটা শুনে ওখানে এসে 10 মিনিট ছিল, 20 মিনিট ছিল, আধা ঘন্টা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন বলেন ও আমার ফেরেশতারা শোন, আমার রহমতের দরিয়ায় কোনো কমতি নাই, আমার মাগফিরাতের সাগরের মধ্যে কোনো কমতি নাই, কোনো বান্দা কিংবা বান্দি যদি জীবনে গুনাহ করে, 60 বছর গুনাহ করেছে, 40 বছর গুনাহ করেছে, গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে এমন অবস্থা লজ্জায় সে আসতে পারে না আমার কাছে, শয়তান তাকে সকাল সন্ধ্যা বলে তুই তো অনেক বড় গুনাহগার, তুই আল্লাহর কাছে তুই যাইস না, কারণ আল্লাহ তোর কথা শুনবে না, কিন্তু আমি আল্লাহ বান্দা বান্দিদেরকে বলে দিয়েছি তোমার 40 বছরের গুনাহের মধ্যে মদ খাওয়া আছে, তুমি যেই দিন মদ খেয়েছ আল্লাহর হাবিব বলেছেন মান শারিবাল খামরা লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহা, যে ব্যক্তি মদ খায় তার 40 দিনের নামাজ আল্লাহ বরবাদ করে দেন।
তেলাওয়াত শুনলেন কেমন লাগলো? কোরআনের তেলাওয়াত পৃথিবীতে একমাত্র কিতাব, একমাত্র বই, একমাত্র গ্রন্থ, যেভাবেই বলি, যেই কিতাবের পাঠ ওটাকেই আমরা তেলাওয়াত বলি। এই কিতাবের তেলাওয়াত হয়, শত সহস্রবার তেলাওয়াত হলেও অন্তরের মধ্যে কখনো বিরক্তি ভাব আসে না, বরং মজাই লাগতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত কবিতা রচিত হয়েছে ছোটবেলায় আপনারা পড়েছেন, আমরা পড়েছি। আপনাদের সময়কার কবিতা তো আর আমরা পাই নাই, আমাদের সময়কার কবিতা আবার এখনকার ছেলেরা পায়নি। তো যেই কবিতাই হোক, সেটা পড়েছি, ভালো লাগে, এখনো মুখস্থ আছে, কিন্তু সেটা পড়তে বারবার মজা লাগে না। কিন্তু সূরা ফাতিহা আপনি প্রতিদিন পড়ছেন, কতবার পড়ছেন, তারপরেও যদি সুন্দর সুরে যদি কেউ সূরা ফাতিহা একবার পড়ে, আপনার কিন্তু আবারও শুনতে মন চাইবে, তাই না? আমি এখানে বসে তেলাওয়াত শুনেছি, আমি কারিদের তেলাওয়াত আমার বরাবরই ভালো লাগে। তো কারি আব্দুল মালিক এখানে তেলাওয়াত করেছে, আমি বসে বসে শুনছি, আমারও মনে হচ্ছিল তেলাওয়াত আর একটু হলেও খারাপ হতো না। কিন্তু আসলে সব কিছু তো একটা টাইম, সময়, তাই না? তো আজকে মাহফিল বয়ান হবে, কেরাত হবে, তো সব কিছুই একটা লিমিটেশনের মধ্যে রেখেই প্রোগ্রামটাকে সুন্দর করতে হয়। তো এরকম কোরআন তেলাওয়াতের জন্য মানে আপনারা এলাকাবাসী, এটা মানে এলাকাব্যাপী ছড়ানো দরকার আমি মনে করি। সেটা হলো আমাকে কেউ বলে নাই, আমি আমার নিজ থেকে বলছি কথাটা, আপনারা আবার মনে করবেন না কেউ কি হুজুরকে কিছু বলেছে নাকি না। আমি এখানে তেলাওয়াত শুনলাম, আমি বসলাম, আমার মন থেকে কথা বলছি, এটা আমার মনের একটা অভিব্যক্তি আর কি। মসজিদের সামনে মাহফিলের ছোট্ট একটা জায়গা, ভালো, মাশাআল্লাহ, সুন্দর স্টেজটাও করা হয়েছে, বেশ ছোটোর মধ্যে সুন্দর। সামিয়ানা যা টানানো হয়েছে উঁচা করে, একদিনে ডেকোরেটররা যে ভাড়া নেয়, দুই দিনে খুব একটা বেশি নেয় না। তো আপনারা যদি এরাদা করেন বা মনে চায় যে এমন ভালো ভালো কোরআনের কারি যারা, তাদের তেলাওয়াত শুনবেন, একদিন কেরাত মাহফিল, সেই সাথে ঢাকা থেকে আরও দু চারজন ভালো মানের ইসলামিক সঙ্গীত যারা গায় সুললিত কণ্ঠে, সেই দিন কিছু শিল্পীদের আল্লাহর প্রশংসা, রাসূলের প্রশংসা সহ বিভিন্ন হামদ এবং নাত এবং আরও ইসলামের সুন্দর সুন্দর কথা সম্বলিত যে ইসলামী সঙ্গীত আছে, এগুলো মাঝে মাঝে শুনলেন, মাঝে মাঝে কেরাত শুনলেন। রাত ১০টা, মাগরিবের পর থেকে শুরু হলো একটু, আর মূল এশার নামাজের পর থেকে শুরু হলো, ১০টা ১০:৩০টার মধ্যে আপনারা প্রথম দিন শেষ করে দিতে পারেন। দ্বিতীয় দিন কেরাত তো স্বাভাবিক নিয়মই মাহফিলে একটু থাকে, একটু ইসলামী সঙ্গীতও থাকে আবার একটু কেরাতও থাকে, সেই দিন বেশি না। এটা কেন বললাম? তাইলে তৃপ্তি সহকারে কোরআনের তেলাওয়াতটা আপনি শুনতে পারবেন, তাই না? এবং এটা যদি আপনারা সবাই মিলে যদি পাবলিসিটি করেন যে আমরা সবাই যাব, কোরআনের জন্য আসবেন, এটা আপনার ফায়দা, দাওয়াত দিবেন আপনার ফায়দা। এভাবে যদি আপনারা প্রস্তুতি নিয়ে দেখবেন, আপনাদের দেখা দেখি আশেপাশে আরও যারা মাহফিল করে তারাও এই কোরআনের তেলাওয়াতের মাহফিল বিস্তার করবে, তাতে ফায়দা কি জানেন? টেলিভিশনে এখন রমজান মাসে হেফজুল কোরআনের বিভিন্ন প্রোগ্রাম হয় না? এই টেলিভিশনের এই হেফজুল কোরআনের তেলাওয়াত শুনে বহু উচ্চশিক্ষিত, অর্থাৎ জেনারেল উচ্চশিক্ষিত, যাদের ঘরে কোরআন তেলাওয়াত হয় না, যাদের ঘরে নামাজ হয় না, যারা পর্দা বুঝে না,
যারা হালাল হারামের পার্থক্য করে না, এমন বহু ফ্যামিলি থেকে বাচ্চা বাচ্চা পোলাপানের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে অনেক মায়েরা এরাদা করেছেন যে আমার সন্তানটাকে আমি হাফেজে কোরআন বানাব। এবং আমি ব্যক্তিগতভাবে জানি বহু মায়েরা তাদের সন্তানকে ভালো ভালো হিসকানায় ভর্তি করিয়েছেন, নিজেরা এখন সন্তানকে হিসকানায় দিয়েছেন বিধায় এখন তিনি শালীনভাবে তিনি হিজাব তথা বোরকা ব্যবহার করেন, বাবাও আলহামদুলিল্লাহ ছেলেকে হিসকানায় দিয়েছে, এখন কি আর আগের মতো থাকা যায়? দেখেন, একটা মানুষের কারণে, একটা বাচ্চার কারণে টোটাল পরিবারটাই চেঞ্জ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ফায়দাটি তেলাওয়াতটা শোনার পরে একজন বাবা মনে করতে পারেন যে আমার ছেলেটা যদি এরকম সুন্দর করে তেলাওয়াত করত, এমন স্টেজে বসে আমার সন্তানটা যদি তেলাওয়াত করত, তো ওইভাবে পঞ্চাশটা মানুষের মধ্যে একজন মানুষের ভিতরে যদি এই চিন্তাটা আসে, আল্লাহ যদি চান একজনের সন্তানকে যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে এর চাইতে বড় কিছু আর আছে? এই জন্য আপনারা যদি পারেন, সময় সুযোগ সামর্থ্য সব, এটা আপনাদের নিজের উপর ইচ্ছা করবে। এটা আমরা যেহেতু বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, মাহফিল করি, সেজন্য আমরা বিভিন্নভাবে মানুষদেরকে পরামর্শ দিই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে কোরআনের খুব বেশি কাছাকাছি যেন আমরা আসতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। এখানে অনেক কারি সাহেবরা তেলাওয়াত করেছেন, আল্লাহ সকল কারিদের কণ্ঠে, এই সুললিত কণ্ঠে কোরআন যেন মানুষের কাছে কাছে পৌঁছে দিতে পারেন। সকল কারি সাহেবগণ সাহেবদেরকে আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبده رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا
تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول পড়তে হয় সাল্লাল্লাহু কাইতার আহমদুল্লাহ ফুরকানিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত 89তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল এবং সেই সাথে ঔলাদে রাসূল শহীদ মাহমুদ সৈয়দ মুস্তফা আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি হলিয়া কামিল শাহ শফি হযরত মাওলানা আহমদুল্লাহ সাহেব সহ অসংখ্য পীর বুজুর্গান দ্বীনের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ এই মাহফিল আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, এখন তো মোবাইল ব্যবহার করে না এমন মানুষ নেই, তাই না? দুই তিন মিনিট টাইম আপনারা প্রত্যেকের মোবাইলটা আল্লাহর ওয়াস্তে একটু সাইলেন্ট করে নেন, সাইলেন্ট করে নেন। আপনারাও একটু চেক করেন আমারটা সাইলেন্ট করা, তারপর আমি আপনাদের সাথে একটু এটা করার জন্য আমি একটু ট্রাই করতেছি। আমার অলরেডি দুই তিনটা ফোন আসছে, আমারটা সাইলেন্ট করা আছে, আপনাদেরটা একটু সাইলেন্ট করে নেন। এটা কেন বলছি এটারও কারণ বলছি, এটাই কিন্তু ওয়াজ। ওয়াজের কি আলাদা নাম আছে? যেটা আপনার জীবন চলার জন্য নসিহা এটাই ওয়াজ। এই যে মোবাইল, এটা আমাদের জন্য প্রয়োজন, তাই না? এই মোবাইল আমাদের প্রয়োজন, এটাকে অস্বীকার করব না, করা যাবেও না, করার সুযোগ নেই। এই মোবাইল আমাদের অনেক কিছুই ধ্বংস করে দিয়েছে। আপনারা আজকে কিছু ওয়াজ শুনে যাবেন, কথা শুনে যাবেন, থাকবেন তো? কালকে আপনাদেরকে কেউ কষ্ট দিবে না। আগের দিনে ইবাদত অল্প হতো, কিন্তু তার কোয়ালিটি খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটি হতো। আগের দিনে বাজারে মাছ পেতেন অরিজিনাল দেশি মাছ, খেতে খুব স্বাদ ছিল। আগের দিনের মুরগি পেতেন অরিজিনাল দেশি, খেতে খুব টেস্ট ছিল। আগের সব কিছুর মধ্যেই টেস্ট ছিল, স্বাদ ছিল, শরীরটা সুস্থ ছিল। বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে এখন অনেক কিছুই সহজলভ্য হয়েছে, আমরা সেই স্বাদও এখন পাই না। তবে আমাদের পেট ভরে, আবার অসুস্থতাও বাড়ে। আমরা বাজারে মুরগি পাই সস্তা, পোলট্রি মুরগি, এটা খাওয়ার দ্বারা আমাদের প্রয়োজন পূরণ হয়। তবে স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেন এই সমস্ত পোলট্রিকে যে সমস্ত ফিট খাওয়ানো হয় সেগুলো যথেষ্ট প্রশ্ন রয়েছে। এগুলো আমাদের শরীরে আমাদের প্রয়োজন পূরণ করছে, কিন্তু সেই সাথে
অনেক রোগ জীবাণু আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধছে। আমরা চাষ করা মাছ ছাড়া আমরা চলতে পারবো না, কিন্তু সেই মাছের মধ্য থেকে আমাদের শরীরে কিছু প্রোটিন হলো, আবার কিছু ক্ষতিকারক দিকও ঢুকছে। মোবাইলের মধ্যে ঠিক একই অবস্থা। মোবাইল আমাদের জন্য উপকার, তবে উপকারের চেয়ে অপকারের পরিমাণটা অনেক বেশি। মদ, বর্তমানে মদ একটা আলোচিত বিষয়। সরকারের পক্ষ থেকে মদের লাইসেন্স দেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে। অনেক ভাইয়েরা এখানে আছেন যারা রাজনীতির ক্ষেত্রে সরকারি দলের রাজনীতির সাথে জড়িত আছেন, কেউ বা অন্য রাজনীতির সাথে জড়িত আছেন। আপনি যেই রাজনীতির সাথেই জড়িত থাকেন না কেন, কোরআনের সাথে কিন্তু আপনার রাজনীতির পরিচয়টা কখনোই চলবে না। মদ হারাম করেছেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সারা পৃথিবীর মানুষ মিলে বলল মদ হালাল। ভালো করে বুঝবেন, মদ হারাম করেছেন কে? সারা পৃথিবীর মানুষ মিলে বলল মদ হালাল, আমরা মদ খেতে চাই। সেই জায়গার মধ্যে আমাদের মতো মুন্সি মৌলবী মুহাদ্দিস মুফাসসির তারাও বলল যে আমরাও খেতে চাই, মদ হারাম, হারাম আর আমরা মানি না। এইভাবে সারা বিশ্বের আলেম ওলামা সাধারণ মানুষ মিলে ঘোষণা দিল, আইন জারি করলো, প্রত্যেকটা দেশের সংসদ থেকে আইন পাস হলো এবং জাতিসংঘ থেকে এরা তো অমুসলিম এত দুর্নীতি আছে জায়েজ। তারপরেও বিশ্ব অর্থাৎ ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে সবাই স্বীকৃতি দিল যে আমরা সবাই একমত, সব দেশে এখন মদ একদম ওপেন খাওয়া যাবে। আমার প্রশ্ন, সারা ওয়ার্ল্ডের মানুষ মিলেও যদি সিদ্ধান্ত নেয় তাহলে মদ হালাল হবে? জোরে বলেন হবে? সুতরাং আপনি যদি রাজনীতির সাথে জড়িত থাকার কারণে আমার কথাটাকে মনে করেন হুজুর রাজনীতির রং দিতেছে, না, এটা আপনি ভুল ধারণা করছেন। কারণ সব পরিচয়ের আগে আপনার প্রধান পরিচয়, মরার পরে আপনার প্রধান পরিচয় মান রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। সুবহানাল্লাহ। ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি তার চাইতে সুন্দর মার্জিত অসাধারণ কথা আর কার হতে পারে? আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওয়া আমিলা সালিহা, আর আমল সালেহ করে, নেক আমল করে, আর নিজেকে স্বীকৃতি দেয়, ঘোষণা দেয়, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে বলে আমি একজন মুসলমান, এটা সবচেয়ে বড় পরিচয়, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, হুজুর তাহলে আমরা সমস্যা করছি কি? আমরাও তো মুসলমান, এখানে যারা বসেছেন একজনও মুসলমানের বাইরে না। আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, একেবারে পরদাদা থেকে বংশ পরম্পরায় সবাই মুসলমান, আপনিও মুসলমান, জান্নাত আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু আমি বলছি আপনি মুসলমান হতে পারেন নাই, আমি মুসলমান হতে পারি নাই, আমরা মুসলমান হতে পারি নাই, কারণ আমার সামনে যখন কোরআন যেটা বলেছে, কোরআন যেটা নিষেধ করেছে, এটা যখন সমাজের মধ্যে বৈধ করে দেওয়া হয়, আমার অন্তরের মধ্যে ব্যথা লাগে না, তখন বুঝতে আর বাকি থাকে না আমি আব্দুর রহমানের ছেলে আব্দুস সালাম নামধারী মুসলমান, কিন্তু আমি ইব্রাহিমের মতো আমি মুসলমান হতে পারি নাই। বুঝেন নাই? আব্দুর রহমানের ছেলে আব্দুস সালাম, সাইফুল ইসলাম, আবু বকর, আলী, ওসমান আছে না,
এই নাম রাখলে আমি মুসলমান হয়ে গেলাম না, আমি জুমার নামাজও পড়ি, জুমার মসজিদের আমি সভাপতি, আমি জুমার মসজিদের নিয়মিত মুসল্লি, পাঞ্জেগানা মসজিদের মুসল্লি, আমার বাপ দাদার জায়গার মধ্যেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে, তাতে কি? কিন্তু যখন আমার সমাজের মধ্যে কোরআনের বিরুদ্ধে কথা কেউ বলে তখন আমি সেটাকে প্রোটেক্ট করি না। মদের ব্যাপারে যখন বলা হয় সমাজের মানুষ মদ খাবে, আমি তখন মনে করি যেহেতু আমি একটা দল করি, এই দলের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমার আল্লাহ বলেন, তুমি যেই দল কর্তা সেটা আমার দেখার বিষয় না, আমার কাছে তোমার জবাব দেওয়া লাগবে। মদের বিরোধিতার জন্য তোমার মনের মধ্যে কোনো রকমের কষ্ট ছিল কি না? আপনার মনে কোনো খারাপ লাগে না, কারণটা কি? নামাজ না পড়লেও আপনার খারাপ লাগে না, গান বাজনা চললেও আপনার খারাপ লাগে না, আর মাহফিলগুলো ইন্তেজাম একই জায়গায় করা হয়, এক গ্রুপ মাহফিলকে ভেঙে দেয় এমন আছে না নাই? মাহফিল বন্ধ করে দেয়, স্থানীয় কিছু ভাইয়েরা আছেন, এই ভাইয়েরা তাদের পারস্পরিক দ্বন্দ্বের কারণে মাহফিল বন্ধ করে দেয়, এমন বহু ভাইয়েরা আছেন। আপনার মনের কষ্ট লাগে না, মাহফিলটাকে হতে দিলাম না, কোরআনের মাহফিল বাধা দিলাম, আপনার মনে কোনো কষ্ট লাগলো না? বুঝতে হবে আপনি এখনো ঈমানদার হতে পারেন নাই, কারণ আল্লাহর নবী বলেছেন, একজন মুমিন যখন অন্যায় করে, অন্যায়ের পরে তার অন্তরের মধ্যে যদি ব্যথা না লাগে, বুঝতে হবে ওই ব্যক্তিটা এখনো ঈমানদার নয়। আল্লাহর রাসূলের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনারও মনের প্রশ্ন, হুজুর আপনি যা বলছেন বুঝি কিন্তু মানতে আমাদের কষ্ট হয়, কারণ মদের বিরুদ্ধে যদি কথা বলি আমার এলাকার আমার ছোট ছোট ভাইয়েরা ভাতিজারা বলবে, চাচা এই ব্যাপারে হুজুররা বলে আপনারা কোনো কথা বলবেন না, আপনার ভাতিজার কারণে আপনি কথা বলতে পারছেন না। মনে রাখুন, কোরআনের কারিমের মাধ্যমে মদের ব্যাপারে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে 10 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, মদের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর মানুষ অভিশপ্ত, এই অভিশাপ দিয়েছেন স্বয়ংকে। আল্লাহর রাসূল বলেছেন, লাআনাল্লাহুল খামরা, এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে অভিশাপ দিয়েছেন, এটা অভিশপ্ত পানীয়, অভিশাপ যার উপরে পড়ে এই মদের সাথে যারা সংশ্লিষ্ট হবে তাদের দুনিয়া এবং আখেরাত বরবাদ করে দেবেন কে? মদ খাইলেও তার জীবন শেষ, ব্যবসা করলেও জীবন শেষ, মদের কারবারি করলেও জীবন শেষ। আল্লাহর হাবিব বলেছেন, লাআনাল্লাহুল খামরা, মদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন। এখন আপনি বলবেন, হুজুর এলাকায় তো পোলাপান মদ খায় না, এলাকায় পোলাপান ইয়াবা খায়, গাঞ্জা খায়, ফেন্সিডিল খায়, প্যাথিড্রিন নেয়, হেরোইন আগে গ্রহণ করতো, এমন অনেক মদ আছে, অনেক মাদক আছে না নাই? এই সব কিছু আল্লাহ রাসূল বলে দিয়েছেন, টেনশন করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদের আয়াতগুলো নাজিল করেছেন, একে একে একবারে নাজিল করেন নাই। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদকে হারাম ঘোষণা একবারে করেন নাই, কারণ আল্লাহর নবীর যুগ পূর্ববর্তী যুগে মদ আমাদের সমাজে যেমন কোমল পানীয় পেপসি খায়, স্প্রাইট খায়, ফ্যান্টা খায়, কোক খায়, মোজো খায়, এমন একটা কোমল পানীয়, ভাত খাওয়ার পরে মানুষ পেপসি খাওয়াটা দোষের মনে করে না, নাস্তা খাওয়ার পরে কোক খাওয়াকে দোষের মনে করে না, একজন আলেম দোকান থেকে একটা কোকের বোতল নিয়ে খাচ্ছে এটা দোষের কিছু মনে করে না, কারণ এটা একটা কোমল পানীয়। এই কোমল পানীয়র মতো ওই যুগের মানুষের মধ্যে প্রচলন ছিল, ইহুদি মুশরিক কাফের বেদিন যারা ছিল সবাই পান করেছে। আল্লাহর নবী আসলেন, দিন নিয়ে আসলেন, ওই যুগের বড় বড় মুশরিকগুলো, বড় বড় নেতাগুলো মুসলমান হয়ে গেল, কিন্তু ওই অভ্যাস এখনো ছাড়তে পারে নাই। মুসলমান হয়ে গেছে কিন্তু মদের ব্যাপারে তো কোনো বিধান নাই, আসে নাই, সুতরাং এটা তো হারাম না হালাল না খাইতে পারে সবাই। এই জন্য সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ করলেন তারাও খাচ্ছেন, দোষের না।
এখন যদি কয় সাহাবিরা খাইছে আমরাও খাব, সম্ভব? নির্দেশনা আসার আগ পর্যন্ত সাহাবিরা মদ খেয়েছেন, তার মানে হলো কোমল পানীয় হিসেবে খেয়েছেন। কিন্তু এক পর্যায়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মদের বিভিন্ন ধরনের ক্ষতিকর দিকগুলো মানুষকে বুঝাতে চাইলেন, চিন্তা করলেন একবারে যদি হারাম করে দেওয়া হয় মানুষগুলো বিগড়াইয়া যাবে। 50 বছর যাবত খায়, 40 বছর যাবত খায়, 20 বছর 10 বছর যাবত খায়, হঠাৎ করে না করে দিলে এটি তো নেশাই মরে যাবে, তাই না? পান যারা ছাড়ছেন একদিনে ছাড়তে পারছেন? হ্যাঁ, আগে খাইতেন দিনে 5 খিলি, এরপরে শুরু করছেন 3 খিলি, এই 3 খিলির পরে 2 খিলি, এরপরে 1 খিলি, এমন করে করেই তো ছাড়ে। বিড়ি যারা খায়, সিগারেট যারা খায়, খোঁজ নিয়ে দেখেন তারা 50 বছর ধরে খায়, আর বলে হুজুর আমার নেশা হয় না। জিজ্ঞেস করি আপনি বিড়ি কত বছর যাবত খান, কোন হুজুর বিড়ি খাই না, আগে খাইছি এখন সিগারেট খাই, এখন তো বিড়ি কেউ খায় না, গরিবের খাওয়া সিগারেট খায়। আগে দিনে বিড়ি দিয়া শুরু হয়েছে, সিগারেট ছিল ভদ্রলোকের খাবার, এখন সিগারেট হয়েছে গরিবের খাবার, আর এই যে নিউ জেনারেশন ভদ্রলোকের খাবার হয়েছে আবার গাঞ্জা, ঠিক কিনা? আমার ভাইয়েরা ওই বিড়িখুর সিগারেটখুর যিনি আছেন তিনি বলছেন আমার নেশা নাই। আপনি শুধুমাত্র মনে করবেন না এই তরল পানীয় মদ এটাই শুধু নেশা, বরং যেই কাজটা করতে আপনার মাথা ঠিক থাকে না ডেকে নিয়ে যায় ওটাই নেশা। আর আল্লাহর হাবিব বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম, সুতরাং যারা বিড়ি খায় সিগারেট খায় এটা না জায়েজ এবং হারাম। আপনি বলবেন হুজুর ফতোয়া দিলেন কেমনে? 1 নম্বর আপনি বলে দিন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় যারা করে তারা শয়তানের ভাই। আপনি যে আগুনটা জ্বালাইতেছেন এটার কি ফায়দা? এটা অপচয় শুধুমাত্র পুড়তেছে, কোনো ফায়দা নাই, এটা খেলে পেট ভরে না। 2 নম্বর আপনি বলবেন হুজুর ভাত খাওয়ার জন্য তো আমাদের নেশা লাগে, নেশা মানে খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, ভাত খাওয়ার জন্য অস্থির হন, ভিতরের স্টমাকে ক্ষুধা লাগে সেই জন্য আপনি খান, কিন্তু সিগারেটটা যখন খাওয়ার সময় হয় তখন কিন্তু ক্ষুধার কারণে নয়, বরং আপনার মধ্যে কেমন যেন একটা পেরেশান ভাব থাকে, ওই পেরেশানের কারণে বিড়ি খাওয়ার আগ পর্যন্ত আপনার অস্থিরতা কাটে না। অনেকের দিনের সকাল শুরু হয় হলো বিড়ির মাধ্যমে, কারণ বাথরুমে গিয়ে এইটার টান না মারলে তার পেটটা ক্লিয়ার হয় না। এবার আসুন আপনি কিভাবে এটাকে বৈধ করবেন। আপনি পান খাচ্ছেন বা মসজিদে বসে, আপনার আপনি বললেন হুজুর মানুষ তো পান খায় এটাও তো একটা নেশা, জর্দার প্রসঙ্গ বাদ দিলাম শুধু পান, চা খায় হুজুর এটাও একটা নেশা। সামাজিকভাবে যদি মনেন এটা হলো উসুলের ভাষায় বলা হয় উরুফ, সমাজ এবং সামাজিকতা, মসজিদের বারান্দায় বসে আপনি চা খাচ্ছেন এটা সমাজও কিন্তু খারাপ চোখে দেখবে না, কিন্তু আপনি মসজিদের বারান্দায় বিড়ি ধরাইলে ওই বিড়ি করে বুঝে এটা মসজিদের মধ্যে খাওয়া সম্ভব না। তাহলে বিবেক, আপনি খাচ্ছেন আপনার বিবেকই সায় দিচ্ছে না, ওই জায়গায় যেটা সেটা হলো অরিজিনাল নিরপেক্ষ জিনিস, ঠিক কিনা? এবার 3 নম্বরে আসুন, আপনি ভাত খাচ্ছেন, এই ভাত খাওয়ার ব্যাপারে ডাক্তার আপনাকে হয়তো পরিমাণের ব্যাপারে বলে দিচ্ছেন কম খাইবা শরীর ভালো থাকবে, কিন্তু ভাত খাইলে আপনার ক্যান্সার হবে, লাংস নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, এমন কেউ কথা বলতে পারে? তার মানে এটা খেলে গলায় বিভিন্ন জায়গায় ক্যান্সার হবে, তারপরে পাবলিক খায়, তাহলে এটার কোনো উপকার নাই। আর যেটা উপকারটাই এটা কখনো হালাল হতে পারে? এবার আসুন, হুজুর আমি তো শুধু বিড়ি সিগারেটের মধ্যেই আছি,
বাংলাদেশে এখন মাদকে ভরে গেছে, যত ছেলেরা মাদক খায়। আপনি খোঁজ নিয়ে দেখেন, প্রথমেই কিন্তু গাঞ্জা দিয়া শুরু করে না, প্রথমে সিগারেট দিয়া শুরু করে। এটা হলো ক্লাস ওয়ান, এটা হলো প্রাইমারি সেকশন। প্রথম শুরু করে হলো সিগারেট দিয়া, প্রাইমারি পড়া শেষ, এরপরে শুরু হয় গাঞ্জা দিয়া, এটা হলো হাই স্কুল। গাঞ্জা খাইতে খাইতে যখন পাকা পোক্ত হয়, মেজাজটা যখন খিটখিটা হয়, তখন আর ওই গাঞ্জায় মেজাজ ধরে না, গাঞ্জায় শরীর ধরে না। এবার সে স্কুল লেভেলের, হাই স্কুল লেভেলের গন্ডি পাড়ায় ম্যাট্রিক পরীক্ষা দেবে। এবার সে শুরু করেছে ইয়াবা, এবার ইন্টারমিডিয়েট উঠবে, কলেজ দেবে, লড়বে, এটা দিয়া চলবো না। এই জন্য এখন এলএসডি, হেরোইন, প্যাথেডিন সহ অত্যাধুনিক বিভিন্ন মাদক। এই জন্য আমার নবী বলেছেন, নাসুম মিন উম্মতি, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে, তারা ইশরাবুন আল খাম, তারা মদ খাবে, মাদকতার মধ্যে নিমজ্জিত হবে। ইউসাম্মুনাহা বিইসমি গাইরিহা, ইবনে মাজার হাদিস। শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা মদ, মাদকতা, বিভিন্ন মাদক জাতীয় নেশাদ্রব্য খাবে, ওরা নামটাকে পাল্টায় দিবে, এটাকে মাদক বলবে না, এটাকে নাম চেঞ্জ করে খাবে। হাদিসের বাস্তবতা একদম হারে হারে টের পাচ্ছে, ফেন্সিডিল কাশের সিরাপ কিন্তু এখন মাদক হিসাবে খাওয়া হয়। টেলিভিশনের রিপোর্ট, ফেসবুক সহ বিভিন্ন রিপোর্ট, একজন ফেন্সিডিল কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার করার পরে তারপর ফেন্সিডিল কারবারিকে জিজ্ঞেস করছে, তুমি ফেন্সিডিল ব্যবসা করো, তোমার কয় বোতলে কত টাকা লাভ হয়? বলে, আমি 50 বোতল ফেন্সিডিল আনলে ওই 50 বোতলকে আমি 70-80 বোতল বানাই। তা 70-80 বোতল বানাও কি দিয়া? প্রত্যেক বোতল থেকে একটু একটু করে ঢেলে একটা বোতলের মধ্যে করি, এতটুক এতটুক ঢেলে কমানোর পরে বাকিটুকু পূরণ করি, সেটা হলো পেশাব করে। এটা এমন মনে করেন না, হুজুর মনে হয় আমাদেরকে একটু মজা দেওয়ার জন্য বানায়া বলতেছে। এটা টেলিভিশনে খবরের মধ্যে আসামিকে ধরে তারপরে যারা দেখেছেন তারা বলতে পারবেন। সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা গেছে, এখন ফেসবুক হাতের কাছে, অনেকেই হয়তো দেখে থাকতে পারেন। হ্যাঁ, দেখেছেন দুই একজন, যাক আমি বাচ্ছি যে হুজুর মিছা কথা কয়া যায় না। এটা হলো একটা। তাহলে ও পেশাব করে করে বোতলগুলো ভরছে, এতখানি বোতলের মধ্যে এতটুকু পেশাব বোঝা যায় না, খায় দেখে টেস্টি একটু অন্যরকম অন্যরকম লাগে। যা কাছ থেকে গিয়েছে কয়, এটা তো ওপার থেকে আইসে, এটা একটু আলাদা উন্নত জাতিরটা, কেন হয়তো জানে না আসল মাল কি খাইতেছে ফ্যান্সিডিল। এবার আসুন ইয়াবা, গোল্ড ট্যাবলেট, টেকনাফ থেকে আসে, অর্থাৎ মায়ানমার থেকে টেকনাফ হয়ে আসে। ইয়াবা চালান যারা আনে তাদেরকে পুলিশ বহুবার ধরেছে, এটা আপনারা এই রিসেপ্টিও দেখেছেন। তো জিজ্ঞেস করেছে, কিভাবে আনছো? বলছে, পেটের মধ্যে খেয়ে ফেলাইছি, ছোট ছোট করে খেয়ে ফেলাইছি। তা খেয়ে ফেলছে, এটা কেমনে করবে? কয়, বাথরুমে যাইবে, বাথরুম করবে। বাথরুম করার পর ওই বাথরুম থেকে ওগুলোকে বাছাই করে ধুয়ে দিয়ে তারপরে পাবলিকের কাছে সেল করবে। বাঙালি কত বুদ্ধি! আর যারা ইয়াবা খায় ওই বাথরুমের মধ্যে থাকে, ওগুলো থেকে বাছাই করে, একটা ছোট একেবারে ফিন ফিনে পাতলা প্লাস্টিক দিয়ে ওটাকে মোড়ানো, ওটা খেয়ে ফেলে ট্যাবলেটের মতো করে, এক একজনে 20-25 খায়। এবং এটা যদি কোনো কারণে লিক আউট হয় তাহলে ওরা নির্ঘাত মারা যাবে, পেটের মধ্যে ব্লাস্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে, ফুটে যাবে, মানে ভিতরে নাড়ি ভুড়ি একটা কিছু হয়ে যাবে। তেটা বহন করলে 1,000-2,000 টাকা পায়, এটা হলো তাদের ব্যবসা। কিন্তু পুলিশের ভাই তিনি বলতেছেন, দেখেন আমার নিজের চোখে ভিডিও ফুটেজটা দেখা, ভাই দেখেন দেশ কোথায় যাচ্ছে, আপনারা যারা ইয়াবা খায় তারা কি খায় এবার দেখেন। পায়খানা করে, ওই পায়খানা থেকে মনে খুঁজে খুঁজে তারপরে ধুয়ে তারপরে পাবলিকের কাছে বিক্রি করে।
মাদক, নাম পরিবর্তন হয়েছে, নাম হয়েছে ইয়াবা, নাম হয়েছে হেরোইন, নাম হয়েছে প্যাথেডিন, নাম হয়েছে এলএসডি। এটা এই গ্রামের মানুষ চেনেন, এটা হলো ধানমন্ডি গুলশানের পোলাপান খায়। আরো অত্যাধুনিক সিসা, একসময় যে আপনারা হোক্কা খাইতেন, আপনারা খান না, আপনার বাবাই খাইছে, হোক্কা খাইছে না, হুক্কু, এভাবে হুক্কু খেয়েছে, এভাবে টান দিয়েছে। এটা ওই হোক্কা এখন আধুনিক হলো, আধুনিক নাম হয়েছে সিসা। এই হুকুর মধ্যে কোনো, আমি জানি না ওটার মধ্যে কোনো নেশা ছিল কিনা, তবে আমি এতটুকু জানি যে ওই নারকেলের ওটার মধ্যে পানি ছিল আর উপরে কয়লা থাকতো, আর কি থাকতো আমি জানি না, আমি ছোটবেলায় দেখেছি। তবে এখন যে সিসা, সিসা বারগুলো সেখানে ওটার সাথে বিভিন্ন কেমিক্যাল মিলিয়ে দেওয়া হয়, নেশা মিলিয়ে দেওয়ার পরে তারপর ওটা টানে, টানার পরে ছেলে মেয়ে একাকার হয়ে কতক্ষণ একটা এমন এক জগতে চলে যায়, যেই জগৎ জান্নাতের না, সেই জগৎটা হলো জাহান্নামের। বলেন নাউযুবিল্লাহ, আল্লাহ নবী বলেছেন ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা, ওরা মাদক নাম দিয়ে খায় না, ভালো নামে খায়। আরো সহজ কাছাকাছি দিই, বাচ্চাদেরকে স্পিড খাওয়ান না, টাইগার স্পিড, তুফান খাইলেই ঝড়, ঘোড়া, গরু, বান্দর, ইন্দুর, বিলাই, কত নামের বের হয়, খাইলেই তুফান। খাওয়ার পরে এনার্জি আসে, এনার্জেটিক পাওয়ার, এনার্জি ড্রিঙ্কস। আপনার শরীরে যখন এক্সট্রা এনার্জি লোড হবে, বুঝতে হবে ওই পানীয়র মধ্যে এমন কিছু অ্যালকোহল মিশ্রণ করা আছে, যেই অ্যালকোহলের পাওয়ারে আপনার শরীরের মধ্যে স্প্রিট কাজ করে। আর ওই পাওয়ার, ওই এনার্জেটিক পাওয়ারের যে অ্যালকোহল, এটা হলো সর্বসম্মতিক্রমে হারাম। সুকৌশলে আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনি খাইয়ে দিচ্ছেন, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, নাম হবে ভিন্ন নামে কিন্তু পাবলিক খাবে, টাইগার। একজন একদিন টাইগার খাচ্ছিলেন, আমি বললাম যে এমন গন্ধ কেন, কয় না ভালো লাগে তো, আমি নাকের কাছে নিয়ে দেখি গন্ধ, আমি আর কোনোদিন মুখে দিইনি। স্পিট একই অবস্থা, আমি কোনোদিন খেয়ে দেখি নাই, লোকেরা খায়। এটার মধ্যে স্প্রিটের মধ্যে, টাইগারের মধ্যে এনার্জেটিক ড্রিঙ্ক, এগুলির মধ্যে দেওয়া আছে, পরিমাণে কম হোক বেশি হোক সবটাই হারাম। এই জন্য মদের জন্য দশটা বিষয়কে আল্লাহ রাসুল অভিশাপ দিয়েছেন। তাইলে এক নাম্বারে মদ, দুই নাম্বার হলো ওয়াশারি বাহা, মদ যে পান করে, ওয়াসাকি আহা, সাকি বলা হয়। আমি একজনকে, একজনে আপনাদের এখানে ধরেন গ্লাসের মধ্যে পানি ঢেলে ঢেলে সবাইকে পানি দিছে, ভাই পানি খাবেন, ভাই পানি খাবেন, এই যে পানি খাওয়াচ্ছে এটাকে বলা হয় সাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আসার আগে, ইসলাম আসার আগে আল্লাহর নবীর মাধ্যমে আরবের লোকেরা হজ মৌসুমে হাজিদেরকে পানি পান করাতেন, এবং এই পানি পান করানোর কাজটাকে তারা খুব সৌভাগ্যের প্রতীক তারা মনে করতেন। তাই সুতরাং মদ যে নিয়ে দেয় অভিশপ্ত, যে পান করে নিজে নিজে আগায়া দেয়, এরপরে যে বিক্রি করে, যে ক্রয় করে, এবং যে নাকি এটাকে বানায়, উৎপাদন করে, এটাকে তৈরি করে, এরপরে ম্যানুফ্যাকচারিং করে, এরপরে এক্সপোর্টার ইম্পোর্টার, এমন সবাই অভিশপ্ত, এদের প্রত্যেকেই হারাম কাজে লিপ্ত। ওয়াকিলু থামানিহা, এবং মদ বিক্রির টাকা যারা খায় এটা হলো সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর রাসূল, আপনার কাছে যদি মুশরিকরা এসে জিজ্ঞেস করে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما اسم كبير ومنافع للناس واسمهما اكبر من نفعهما, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন
আপনাকে জিজ্ঞেস করবে, জানতে চাইবে মদ এবং জুয়া সম্পর্কে জানতে চাইবে। আপনি তাদেরকে বলে দিন, এই মদ এবং জুয়ার মধ্যে অপরাধের পরিমাণ বেশি। উলফিহিমা ইসমুন কাবীর, এর মধ্যে অপরাধের মাত্রা অনেক বেশি। ওয়া মানাফিউল লিন্নাস, তবে সাময়িকভাবে মানুষের কিছু উপকার হয়। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে উপকার যা হয় তার চাইতে ক্ষতির পরিমাণ অনেক বেশি। ক্লিয়ার কি না? আমি যেই জন্য কথাটা বললাম ভুলে গেছেন আমার মনে আছে, সেটা হলো মোবাইল। মোবাইল উপকার আছে, ক্ষতিও আছে। মোবাইলে প্রয়োজনে কথা যতটুকু হয়, অপ্রয়োজনে কথা তার চাইতে বেশি হয়। স্বামীর সাথে কথা হয় দুই দিনে একবার, কিন্তু পরকীয়ায় অন্য পুরুষের সাথে কথা হয় প্রতিদিনে অন্ততপক্ষে 4 ঘন্টা। আমি কি মিথ্যা বললাম না? যারাই অপরাধে জড়িত তাদের জন্য বলছি, সবার জন্য বলছি না। স্বামীর সাথে কথা 15 মিনিট বললেই মেজাজ খারাপ হয়ে যায় এটা এটা নিয়ে, কিন্তু অন্যের সাথে কথা বলতে ঘন্টায়ও শেষ হয় না। বলে তোমার সাথে কথা বলি, আমার কথা কেন যেন শেষই হয় না, আবার তোমাকে কিছুক্ষণ পরে ফোন দিব। এটা পুরুষের ক্ষেত্রেও যেমন আছে, মহিলার ক্ষেত্রেও সমান আছে। শুধু একতরফা মহিলাদেরকে দোষ দিয়ে লাভ নেই, পুরুষদেরও দোষ আছে, আছে না নাই, সবাই আমরা দোষী। তাহলে এটার মধ্যে উপকার যেমন আছে, ক্ষতিও আছে, তবে উপকারের চাইতে ক্ষতির পরিমাণ বেশি। ক্ষতিটা কি? এমনি তো সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ছেলে মেয়েরা এখন অ্যান্ড্রয়েড ছাড়া চলবে না, কারণ আমাদের স্কুল কলেজের লেখাপড়া সব মোবাইলের মাধ্যমে অনলাইন দিয়ে দিছে। হোক আর না হোক, আপনি রাষ্ট্রের সিদ্ধান্ত, আপনি বাধ্য, আপনি আপনার বাচ্চাকে মোবাইল দিয়েছেন। মোবাইল নিয়ে ও ধান খেতের কোনায় ওর মতো আর 3টায় মিলা বৈশা যা দেখতেছে, ও মোটামুটি আর বাতি হওয়ার জন্য আর কিছু লাগবে না, ও এখন আপনার চাইতে ভালো বুঝে। ইশারা আপনাদের জন্য যথেষ্ট, অন্য কোনো কথা আমি বলতে রাজি না। বুঝতে পেরেছেন সবাই? মুরব্বী ধ্বংস হয়ে যাচ্ছে সমাজের এই চিত্র বাদ দিয়ে এবার আসি আপনার আমার চিত্রের মধ্যে। নামাজে আপনি প্রবেশ করলেন মসজিদে, বহু যুবক ভাই, মধ্যবয়সী মুরব্বী, বিভিন্ন বয়সের ভাইরা আছেন, মোবাইলটা মসজিদে নিয়ে যান, মসজিদের মধ্যে ঢুকার সময় মোবাইলটা বন্ধ করেন না। বহু মুরব্বীরা আছেন মোবাইল চালান, কিন্তু মোবাইল আপনি বন্ধ করতে জানেন না, কিংবা আপনি বন্ধ করেছেন কি করেন নাই আপনার মনে নাই। আমার বাবারা এই ভুল আপনি যখন করছেন, মোবাইল নিয়ে আপনি নামাজে দাঁড়ায় গেছেন, ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের কেরাত পড়ছে, ইমাম সাহেব সুললিত কণ্ঠে দ্বিতীয় রাকাতের কেরাত পড়ছে, মসজিদ ভর্তি মুসল্লি সুন্দর করে কোরআনের কারিমের তেলাওয়াত শুনছে, মুরব্বী আপনার পকেটের মধ্যে মোবাইল ফোন বেরিয়ে উঠলো, আপনি মাসালাও জানেন না, মোবাইলের মাসালা জানার চেষ্টাও করেন নাই, আপনি নামাজ পড়ছেন, আপনার মোবাইল ফোনের মধ্যে আপনার রিং টোন বাজছে, একবার দুইবার তিনবার করে বাজতেছে বাজতেছে, আপনি নামাজের মধ্যে দাঁড়ায় আছেন, আপনি তো মাসালা জানেন না, আপনি মোবাইল বন্ধ করতে পারছেন না, সাইলেন্টও করতে পারছেন না। ও মুরব্বী, ও ভাই, আপনাকে আমি বলছি, ওই যে মোবাইলটা বাজার কারণে, ওই রিংটোনটা বারবার বাজার কারণে সারা মসজিদের মুসল্লিদের নামাজের যে ব্যাঘাত ঘটে গেল, আসরের ময়দানে এই নামাজগুলোর দায়ভার আপনার কাঁধে চাপানো হবে। এই জবাব দেওয়া ছাড়া বাবা আপনি একটা পাও সামনের দিকে বাড়াতে পারবেন না। এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই মুমিনরা সফল কাম হবে, যেই মুমিনেরা নামাজের মধ্যে খুশু তথা বিনয় নম্রতা একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করবে। সুতরাং আপনার মোবাইলটা মসজিদে ঢোকার আগে আপনি মোবাইলটাকে বন্ধ করে নেবেন। আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যান নাই, আপনি বাংলাদেশের কোনো বড় পদ কর্মকর্তা হয়ে যান নাই, অথবা যদি আপনি কর্মকর্তা হন, আপনি যদি পুলিশের আইজি হন, আপনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হন, আপনি যদি এই এলাকার যদি একজন চেয়ার
চেয়ারম্যান হন। আপনি শুধুমাত্র চেয়ারম্যান না, বাংলাদেশের প্রেসিডেন্ট না, বাংলাদেশের প্রধানমন্ত্রী না, আপনি যদি সারা বিশ্বের এক একচ্ছত্র মালিক আপনি হয়ে থাকেন, কিন্তু আপনি যেই মসজিদে ঢুকছেন খালি একটা বিল্ডিং এর মধ্যে ঢুকছেন, ওখানে কাউকে দেখা যায় না, কিন্তু আপনি মনে রাখবেন আপনি যত ক্ষমতাধর তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি ক্ষমতাধরের সামনে আপনি হাজির হচ্ছেন। ওই জায়গায় যাওয়ার সময় মোবাইল নিয়ে চালু করে আপনার যাওয়া কোনোদিন উচিত নয়। এমন একজন মহান ক্ষমতাধরের সামনে আপনি দাঁড়াচ্ছেন, এমন একটা মানুষের, এমন একটা মানুষ প্রেসিডেন্ট যদি হয়, একজন যদি ডাক্তার হয়, রোগীর চেম্বারে গিয়েছেন, ওই ডাক্তারের চেম্বারে যখন আপনি ঢুকবেন লেখা আছে মোবাইল বন্ধ করে আসুন। ডাক্তারের চেম্বারে ঢোকার আগে আপনি চেক করে যান, কারণ ডাক্তার মোবাইলের আওয়াজ শুনলে রাগ হয়ে গেলে আপনার চিকিৎসা হবে না, এই জন্য ডাক্তারের চেম্বারে যাওয়ার সময় আপনি মোবাইলটা বন্ধ করে যান। কিন্তু আমার আল্লাহর দরবারে হাজিরা দিতে যাওয়ার সময় মোবাইলটা বন্ধ করতে ভুলে যান, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন খুশু এবং খুজু, আপনার পকেটের মধ্যে যখন মোবাইলটা বাজলো, মুরব্বি বাবা আপনার পায়ে ধরে আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, ও ভাই যুবক তোমাকে আমি বোঝানোর জন্য বলছি, আমার সমবয়সী ভাই তোমাকে আমি বলছি, তোমার জিন্সের প্যান্টের পকেটে যদি ভাইব্রেশন করা থাকে মোবাইল, তুমি বললা হুজুর আওয়াজ হয় না, ভাইব্রেট করা আছে, ভাইব্রেশন হয়, নামাজের সময় তুমি দাঁড়িয়েছ, তোমার মোবাইলটা রিং আসছে, এখন ভাইব্রেশনে তোমার হাঁটুটা কাঁপতেছে, তোমার মন মুহূর্তের মধ্যেই নামাজ থেকে মোবাইলের দিকে চলে গেছে, তোমার এখন মনে মধ্যে খুঁতখুঁতি হয়, না জানি কে আমাকে ফোনটা দিছে, কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি যেন ফোন দিছে, এবার ইমাম সাহেব নামাজের মধ্যে সেজদা বড় করলেও তোমার বিরক্ত লাগে, সেজদা স্বাভাবিক করলেও তোমার বিরক্ত লাগে, কতক্ষণে সালাম ফিরে তুমি মোবাইলটা দেখবা, এটার জন্য অন্তরের মধ্যে যে অস্থিরতা শুরু হয়ে গেল, ও ভাই ও বাবা এই এতক্ষণ পর্যন্ত আপনার নামাজ যা পড়লেন কোন নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না, এটা হলো ক্ষতি, বুঝতে পেরেছেন? এই জন্য ভুলে যদি মসজিদে ঢুকে যান মাসলা হলো এই, নামাজের মধ্যে যদি মোবাইল বেজে ওঠে তাহলে এক হাত দিয়ে মোবাইলটা টিপ দিয়ে আপনি রিংটোনটা বন্ধ করবেন অথবা এটাকে টোটাল অফ করে দিবেন। কিন্তু টাচ মোবাইল অ্যান্ড্রয়েড সেট এটা ইচ্ছা করলেই পারা যায় না, এমন এমন টানাটানি করা লাগে, আছে না? কি ওয়াজটা কি বেশি খারাপ লাগতেছে ভাই? আমি কিসের কাহিনী জানিও না কোথাও বলিও না, আমি এটা জানি এটাই বলতেছি, জীবনের জন্য প্রয়োজন, 50 বছর ওয়াজ শুনতেছেন, নামাজের মাসালাতে আপনি জানেন না, আপনার অ্যান্ড্রয়েড সেট আপনি বন্ধ করতে পারেন না, সাইলেন্টও করতে পারেন না, এত সুন্দর রিংটোন বাজতেছে, ও ভাই আপনার প্রয়োজনটা কি? এখন আপনার সারা মসজিদের মুসল্লিদের নামাজ রক্ষার্থে যদি আপনি এক হাত দিয়ে যদি ডিসকানেক্ট করতে না পারেন, নামাজটা আপনি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে মোবাইলটাকে বের করে বন্ধ করে আবার নতুন করে ইমামের সাথে একদা করেন, সালাম ফিরানো হয়ে যাবে, সারা মসজিদের মানুষ নামাজ পড়াশে, আপনার যদি এক রাকাত ছুটে গিয়ে থাকে, দুই রাকাত ছুটে গিয়ে থাকে, আপনি মাসবুক হয়ে বাকি দুই রাকাত সম্পন্ন করেন, তবুও সারা মসজিদের মুসল্লিদের নামাজটা আপনি রক্ষা করলেন, যদি তা না হয় এই মুসল্লিদের নামাজ নষ্ট হওয়ার দায়িত্ব আপনার কাঁধে, আর এ কারণে যদি আল্লাহ আপনাকে জাহান্নাম দেয়, জান্নাতে নেওয়ার মতো কোনো মানুষ আপনি পাবেন না। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, আল্লাহর নবী যাচ্ছেন, আর আল্লাহর নবী দেখলেন এক যুগ নামাজ পড়ছে, ইউসাল্লি সালা নামাজ পড়ছে, ওয়া হুয়া ইয়ালাবু বিলহায়াতিহি, নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে, লোকটা দাড়ি নিয়ে এমন এমন করে খেলা করতেছে, দেখে দাড়ি কয়টা লাল আছে না? আবার যুবকরা মনে করবেন হুজুর এই জন্য দাড়ি রাখি না যাতে করে ঝামেলা না হয়,
দাড়ি রাখেন না, এই জন্য খুব সোয়াবের কাজ করে ফেলেছেন তা কিন্তু না। নিজেকে কিন্তু আশেকের রাসূল দাবি করেন, কিন্তু আশেকের রাসূলের কোনো প্রমাণ আপনার দেহের মধ্যে নাই। কিয়ামতের ময়দানে রাসূলের কাছে গিয়ে দাঁড়াবেন, আমার নবী বলবেন তুমি যাও, তোমার মধ্যে সুন্নত নাই, নবীর নমুনা নাই। তুমি যদি আমার উম্মত হতা, তুমি যদি আমার আশেক হতা, তোমার বডির মধ্যে আমি আমার সুন্নতগুলো দেখতে পেতাম। তুমি যাও, তোমার জন্য আমার সুপারিশ নাই, তোমার জন্য আমার আল্লাহর কাছে কোনো কামনা নাই। এই জন্য ইশকে রাসূল শুধু দাবি করার বিষয় নয়, ইশকে রাসূল শুধুমাত্র দাবির বিষয় না, বলার বিষয় নয়। সত্যিকারে যদি আপনি রাসূলকে মহাব্বত করেন, মহাব্বতের মানে হলো রাসূলের কথাগুলোকে পরিপূর্ণভাবে মানা। আপনার দল যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাহলে দলের বিরুদ্ধে গিয়ে রাসূলের পক্ষ নেওয়া। আপনার দল যদি কোরআনের বিরুদ্ধে বলে, দলের বিরুদ্ধে যাওয়া যাবে, কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না। আপনার দল যদি ইসলামের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না, আপনার দলের বিরুদ্ধে আপনার যাওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারবে না যে ব্যক্তির অন্তরের মধ্যে হাত্তা ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমার ভালোবাসা, আমার প্রতি শ্রদ্ধাবোধ, আমার প্রতি আনুগত্য, তার সন্তান সন্ততি, পরিবার পরিজন, দেশ রাজ্য শাসন ক্ষমতা সব কিছুর চাইতে যার কাছে আমার প্রতি ভালোবাসা বেশি না থাকবে, ওই ব্যক্তিটা তখনও পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য ভাইয়েরা, আপনি মসজিদে যখন ঢোকেন, ওখানে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য ঢুকছেন, মোবাইলটা বন্ধ করে নেবেন, যদি কোনো কারণে চালু থেকে যায়, প্রয়োজনে নামাজটা ছেড়ে দিয়ে মোবাইল বন্ধ করে মসজিদের মুসল্লিদের নামাজের হেফাজত করা লাগবে। দুই নাম্বার কথা, মোবাইলের রিংটোন কার কেমন এটা দিয়েই বোঝা যায় সে কয় নম্বর মুসলমান। সারা মসজিদ ভর্তি মুসল্লি, মোবাইলের রিংটোন বেজে উঠছে, ওরে আমার ফাইটা যায়, ওরে আমার ফাইটটা যায়, এই ফাইটটা যায় রিংটোন বাজার, সঙ্গে সঙ্গে আমি বুঝে গেলাম আপনি হলেন ফাইটটা যায় কোম্পানির একজন সদস্য, ঠিক কিনা? এর কারণ হলো আপনার মন মানসিকতা, যেমন আপনাকে বুঝার জন্য বলি, আপনি একজন ভাইকে ফোন দিলেন, এবার রিং হয়, এই ফোনটা যাওয়ার পরে আপনার কানে ভেসে আসতেছে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, এটা রিংটোন আছে। এই রিংটোনটা যখন আপনি শুনছেন, আবার কারো মোবাইলে যখন আপনি বাজাচ্ছেন এবং রিং দিলেন, ওই প্রান্ত থেকে আপনি শুনছেন, সুবহ বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু দাজা মিন ওয়ফরাতিহি, আবার কারো মোবাইলে আপনি ফোন করেছেন, সুল্লিত কণ্ঠে ভেসে আসছে সুদাইসি সাহেবের তেলাওয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে তিন চারটা ধরন আমি বললাম, এই রিংটোনটা আপনার কানে আসার সঙ্গে সঙ্গে আপনার লোকটা সম্পর্কে ধারণা হবে, হয়তো লোকটা ভালো, যদি লোকটা ভালো না হয় তাহলে তার মোবাইলের রিংটোনটা কোরআনের আয়াত দেওয়া থাকতো না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এটা শুনে যেমন লোকটার সম্পর্কে আপনি কিছুটা আইডিয়া নেন, আপনার মোবাইলের আওয়াজ রিংটোনটা যদি ফাইটটা যায় হয়, সারা মসজিদের মুসল্লিরা বুঝে যাবে আপনি ফাইটটা যায় কোম্পানির সদস্য। এবার আসুন, এই মোবাইল কেন বন্ধ করতে বলেছি? বলবেন হুজুর বন্ধ করার ওয়াজ করতে করতেই তো মাহফিল শেষ হয়ে গেল, এটা শুধু আজকের জন্য নয়, আপনি যখন যেখানে মসজিদে ঢুকবেন, যখন যেখানে আপনি ওয়াজের ময়দানে যাবেন, যেই জায়গায় আপনি যান না কেন, সেই জায়গায় গিয়ে আপনি এই কাজটাই করবেন। মোবাইলটা কেন বন্ধ রাখবেন? শয়তান আপনাকে চায় কি করে এই মাহফিল থেকে বের করে নিয়ে যাওয়া যায়। আরেকজন বাইরে আছে, শয়তান তারে বলে তোর সাথে জরুরি কথা, ওয়াজ আর কি শুনবো, ওই সামিয়ানার নিচে বসে যা শোনা যায়,
এই যে রাস্তার মোড়ে দাঁড়ায় আরো বেশি ক্লিয়ার শোনা যায়, বরং বিড়িও খাওয়া যায়, চাও খাওয়া যায়, গল্প করা যায়, ওয়াজও শোনা যায়। কয়টা জিনিস? চা খাওয়া যায়, বিড়ি খাওয়া যায়, ওয়াজও শোনা যায়, তিনটা জিনিস। আসলে তিনটা জিনিস একলগে হইলে একটাও হয় না। এটা হলো আল্লাহর কথা নয়, এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। মোবাইলের রিংটোন এখানে মিস কল দেওয়ার পরেই তাড়াতাড়ি জুতা নিয়ে বের হয়ে যায়। কি জন্য? ও জানতেছে যে ও ওই মোড়ে দাঁড়ানো আছে, অথবা বের হওয়ার পর ওখানে গিয়ে ফোন দিয়ে করবো, ফোন দিলি কই তুই, কয় বেটা এদিকে এখানে আসি না, যায় দেখবে যে ও বিড়ি টানতেছে, তুই আমার আগে কবি না খা। আর ওয়াজ কিছু, ওয়াজ তো এখান থেকে শোনা যায় ঠিক না? ওয়াজ শুনতে শুনতে কিছুক্ষণ পরে বলে আরে হুজুরে কতক্ষণ না কতক্ষণ ওয়াজ করে, চল বাড়িতে যেতে থাকি, ওখানে গেলেও শোনা যাবে, সমস্যা নেই। শয়তান কিন্তু আপনার কিন্তু নিয়ে গেল, ক্ষতি হইল কা আপনার। কি ক্ষতি হলো? আল্লাহর হাবিব বলেছেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা হয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কথা হয়, যতক্ষণ পর্যন্ত রসুলের কথা বলা হয়, এই কথাগুলো যতক্ষণ পর্যন্ত মানুষ শোনার জন্য বসে থাকে এবং শুনতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ব্যাখ্যা করেছেন, যদিও আয়াত নাজিল হয়েছে কোরআনের, এই আয়াতটি নামাজিদের প্রসঙ্গে, এই আয়াতটি সর্বখানে সর্বক্ষেত্রে প্রযোজ্য। যেখানে কোরআনের কথা হয়, যেখানে কোরআনের শব্দের তেলাওয়াত হয়, ওটা কানে আসার সঙ্গে সঙ্গে শোনা আপনার জন্য ওয়াজিব। আর এই শোনাটা যারা সুন্দরভাবে শুনবে, আমার আল্লাহ বলেন ওই তেলাওয়াতটা শোনার কারণে তাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। এই জায়গার মধ্যে যতক্ষণ আপনারা বসে আছেন, আমি তো বুঝি, আমি তো বিশ্বাস করি, এই মুহূর্তে আপনার অন্তরের মধ্যে ঘরের চিন্তা নাই, এই মুহূর্তে আপনার অন্তরের মধ্যে বিবির চিন্তা নাই, এই মুহূর্তে আপনার অন্তরের মধ্যে সন্তানের চিন্তা নাই, এই মুহূর্তে আপনার অন্তরের মধ্যে শুধু আল্লাহ এবং রাসূলের চিন্তা, ঠিক কিনা? এর বাইরে কোনো চিন্তা আছে? এই যে আপনি চিন্তা টেনে বসে আছেন, আপনি মনে করছেন আপনারা কিছু মানুষ এখানে বসে আছেন, হুজুর একা কি চিৎকার চেঁচামেচি করতেছে না? এই যে দুই পাশে সামিয়ানা দেখেন, আমার বাবারা ভাইয়েরা ভালো করে শুনে নিন, এই সামিয়ানা আপনার জন্য দেওয়া আছে, কিন্তু এর চতুর্পাশে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাদের দ্বারা এই সামিয়ানার চাইতে মজবুত করে বেষ্টন দেওয়া আছে। সুবহানাল্লাহ, আমার কথা না, এটা আল্লাহর কথা, হাদিসে কুদসি, আল্লাহ রব্বুল আলামিনের কথা, আল্লাহর নবীর জবানে। এই মাহফিলটা শেষ হয়ে যাবে, এই মাহফিলের মানুষগুলো যার যার মতো বাড়িতে চলে যাবে, আপনি আপনার বাড়িতে গিয়ে শুয়ে থাকবেন, আমি আমার মতো জায়গা থেকে রওনা দিব যখন পৌঁছাই। পৃথিবীর মানুষগুলো যার যার মজলিস থেকে চলে যাবে, এটা মসজিদের মজলিস হোক, বাহিরের মজলিস হোক, যেই জায়গার মধ্যে কোরআনের কথা হয়, রসুলের কথা হয়, এই জায়গার মধ্যে যখন তুমি শোনার জন্য কানটাকে খাড়া করে রাখছো, আল্লাহর হাবিব বলছেন, ফাইযান সরাফু আরাজু ওয়াসাইদু ইলাস সামা, এই মানুষগুলো যার যার মতো করে চলে যাবে, আসমানের ফেরেশতারা আসমানে উঠে যাবে তাদের আমলনামা নিয়ে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির করে বলবেন, আল্লাহ নিয়ে আসছি। আল্লাহ বলবেন, কাদের কাছ থেকে আনলা? মিন আইনা জিতু, তোমরা কোথা থেকে আসলা? ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চাইতে ভালো করে।
পাক রব্বুল আলামিন জানেন, তারপরও জিজ্ঞেস করবেন মিন আইনা জিতু, কোথা থেকে আসলো আমল নামাগুলো কা? ফেরেশতারা বলবেন যে ইনা মিন ইনদি ইবাদিল্লাকা ফিলাম, ও আল্লাহ দুনিয়ার জমিনে ওই ফরিদগঞ্জের এলাকার ওই একটা এলাকার একটা মাহফিলের মধ্যে কিছু মানুষ তোমার জন্য সমবেত হয়েছিল, ওরা দুনিয়ার কোনো কিছু চায় না, দুনিয়ার টাকা বাড়ি গাড়ির জন্য এখানে সমবেত হয় নাই, ওখানে ওদের কি কেউ টাকা দেবে না, পয়সা দেবে না, ওরা ওখানে কোনো কিছু পাওয়ার আশায় ওখানে একত্রিত হয় নাই, ওরা সবাই একসাথে হয়েছে, কেমনে তোমার দিন পাওয়া যায়, কেমনে তোমাকে পাওয়া যায়, কেমনে তোমার রাসূলকে ভালোবাসা যায়, এই জন্য এই মানুষগুলো একত্রিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন ওরা আমার কাছে কি চায়, ফেরেশতারা বলবে আল্লাহ ওরা তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন ওরা আর কি চায় কি বলে, বলে আল্লাহ ওরা তোমার কাছে জান্নাত চায়, ওরা ওদের গুনাহগুলো তোমার কাছে মাফ চায়, যে গুনাহগুলো ওরা একা একা করেছে কেউ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, ইজ্জতি ওয়া জালালি লা উজিবান্নাহুম, আমার ইজ্জতের কসম করে বলছি, আমার বরাতের কসম করে বলছি, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসের মধ্যে যেই মানুষগুলো আমার কথাগুলো শুনেছে, আমার কোরআনকে মহাব্বত করে শুনেছে, আমার নবীর আদর্শকে মহাব্বত করে শুনেছে, আও তোমরা সাক্ষী থাকো, লাগু জীবান্নাহুম, ওরা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করে দিলাম। ওরা যা চায় শুধু আমি তাই দিলাম না, বরং ওরা জাহান্নাম থেকে নাজাত চায় সেটাও তোমরা শুনে রাখো। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, আর তারা যে জিনিস থেকে নাজাত চায় আমি আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দিলাম। এখন প্রশ্ন হলো ভাই, যে মানুষটা উঠে গেল চায়ের টানে, বিড়ির টানে, সিগারেটের টানে, এই জায়গা থেকে উঠে যাওয়ার কারণে সে ভাগ্যবান না বঞ্চিত? আমার ভাইরা ফেরেশতারা বলে আল্লাহ ওই জায়গার মধ্যে সব মানুষগুলো তোমার কোরআনের মহাব্বতে আসে নাই, বহু মানুষ এখানে আসছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে মাইকের আওয়াজটা পেয়ে মনে করলো ওখানে কি হয় একটু গিয়ে দেখি, বাড়ি থেকে মাহফিলের জন্য বের হয় নাই, বাড়ি থেকে কোরআন শোনার জন্য বের হয় নাই, বাড়ি থেকে তোমার জিকির আজকার তোমার কথার জন্য বের হয় নাই, বরং রাস্তা দিয়ে হেলায় ফেলায় যাচ্ছিল, হঠাৎ করে মনে হলো ওই জায়গায় একটু বসি। আল্লাহ রাসূল বলছেন ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, ওই মানুষগুলো জায়গা দিয়ে যাচ্ছিল, একটা মজলিস দেখে সেখানে বসে পড়ছে, দেখি কি বলে হুজুর, ও গো আল্লাহ ওই বান্দাটাকেও তুমি মাফ করে দিলা নাকি, ও তো সারা সময় ছিল না, শেষ দিকে একটু আওয়াজটা শুনে ওখানে এসে 10 মিনিট ছিল, 20 মিনিট ছিল, আধা ঘন্টা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন বলে ও আমার ফেরেশতারা শোন, আমার রহমতের দরিয়ায় কোনো কমতি নাই, আমার মাগফিরাতের সাগরের মধ্যে কোনো কমতি নাই, কোনো বান্দা কিংবা বান্দি যদি জীবনে গুনাহ করে, 60 বছর গুনাহ করেছে, 40 বছর গুনাহ করেছে, গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে এমন অবস্থা লজ্জায় সে আসতে পারে না আমার কাছে, শয়তান তাকে সকাল সন্ধ্যা বলে তুই তো অনেক বড় গুনাহগার, তুই আল্লাহর কাছে তুই যাইস না, কারণ আল্লাহ তোর কথা শুনবে না, কিন্তু আমি আল্লাহ বান্দা বান্দিদেরকে বলে দিয়েছি তোমার 40 বছরের গুনাহের মধ্যে মদ খাওয়া আছে, তুমি যেই দিন মদ খেয়েছ আল্লাহর হাবিব বলেছেন মান শারিবাল খামরা লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহা, যে ব্যক্তি মদ খায় তার 40 দিনের নামাজ আল্লাহ বরবাদ করে দেন।
ব্রত অবস্থায় মদপান করতে করতে যদি মানুষটা মারা যায়, যদি কোনোদিন তওবা করার সুযোগ না পায়, আল্লাহর হাবিব বলেছেন মদখোর ব্যক্তি তওবা ছাড়া যদি মারা যায় ওই মদখোর ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদিবিনু খামরিন, যেই ব্যক্তি মদে আসক্ত মদ খায় সে জান্নাতে যাবে না। সুতরাং যে নাকি মদ পান করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে যদি মদ খায়, কিন্তু সে যদি মদ খেতে খেতে যদি অনেক পাপের একটা বিশাল অংশ হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেছেন ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, একবার মদ পান করেছে নিজের ভিতর অনুশোচনা এসেছে আল্লাহর কাছে গুনাহের জন্য মাফ চেয়েছে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের অনুশোচনা তাওবাকে কবুল করে দেন। ফাইন আদা, এরপর আবার যদি সে ওই মদপানের মধ্যে আসক্ত হয়ে যায় ঠিক একইভাবে 40 দিন পর্যন্ত তার নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না, এমন করে করে 3 বার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু মাফ করতে থাকেন, সুযোগ দিতে থাকেন। এরপরেও যখন নাকি সে ওটার থেকে ফিরে আসে না আর ওই অবস্থায় মারা যায়, আল্লাহর হাবিব বললেন ওই লোকের জন্য জাহান্নাম। আমি যেই জন্য কথাটা বলছি, জীবনে আপনি মদপান করেছেন, ব্যভিচার করেছেন, জিনায় লিপ্ত ছিলেন, অনেক অপরাধ করেছেন, যে অপরাধের কথাগুলো দুনিয়ার কোনো মানুষ জানে না বাবা। ও যুবক ভাই, তুমি চোখটা বন্ধ করে তোমার বুকটার মধ্যে হাত রেখে চিন্তা করো, জীবনে কত গুনাহ করেছো কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ সব জানার পরেও তোমার অসম্মান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন অপরাধগুলো করেছ, ওই জায়গার মধ্যে তুমি এসেছ, আসার পরে তুমি যদি গুনাহগুলো নিয়ে যদি হাজির হও, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন গুনাহের বিশাল বড় বোঝা নিয়ে আমার কাছে হাজির হয়ে চোখের পানিটা ফেলে দিয়ে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে বান্দা আমার রহমতের দরিয়া অনেক বড়। হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা যখন ইন্নাল আবদা ইদা আদিনা বাদামবান, বান্দা যখন গুনাহ করে গুনাহ করতে করতে যখন গুনাহের পাল্লাটা তার ভারী হয়ে যায়, এরপরে বান্দা যখন গুনার বোঝা নিয়ে আমার কাছে রাতের শেষ পহরে যখন আমার কাছে সেজদা দিয়ে আমার উপর কাছে হাত তুলে ফরিয়াদ করে আর বলে আল্লাহুম্মা গফিরলি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু রাব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বলে আল্লাহ গুনাহ করেছি তুমি মাফ করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বান্দি যদি পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়েও যদি হাজির হয়, আমি আল্লাহ সমুদ্র পরিমাণ মাগফিরাত নিয়ে হাজির হই, ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। ওই যে শেষে মানুষটা এসে বসল, এবার ফেরেশতারা যখন বলে আল্লাহ সবাইকে মাফ করে দিলেন, সবাই তো আপনার মাফ চাওয়ার জন্য আসে নাই, আল্লাহর হাবিব বলছেন আল্লাহর হাবিবের জবানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার রহমত এবং মাগফিরাতের ভাণ্ডারে কোনো কমতি নাই, তোমরা শুনে রাখো, যে মানুষটা একটু সময়ের জন্য ওখানে শামিল হয়েছে আমি আল্লাহ ওই মানুষগুলোর সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং মোবাইলে খোঁচাখুচি করলে দৌড় দিয়ে উঠে গেলে আপনার কোনো লাভ নাই, আপনার লস, কথা বোঝাতে পেরেছি? এই জন্য মসজিদে ঢোকার সময় মোবাইল সাইলেন্ট বন্ধ করে রাখতে পারলে আরো ভালো, কোনো দোয়ার অনুষ্ঠানে ঢুকেছেন মোবাইল সাইলেন্ট, দোয়ার অনুষ্ঠানে ঢুকছেন 15 মিনিট আধা ঘন্টা আপনি সবকিছু থেকে ডিটাচ থাকেন। আরে ভাই, সুস্থ থাকতে আপনি মোবাইল ছাড়া 10 মিনিট থাকতে পারেন না, হাসপাতালে যখন শুয়ে থাকেন 10 মিনিট না 3 দিন পর্যন্ত আপনার
আইসিইউতে লাগানো আছে, আপনার নলে খাবার যাচ্ছে না, কোথায় খাবার যাচ্ছে আপনি বলতেও পারেন না, ওই সময় আপনার ফোনে কোনো খোঁজ খবর নাই, তখন আপনি ঠিকই মেনে নেন। আল্লাহ বলেন তুমি এইভাবে মানবে না, আমি তোমাকে এমন সিস্টেমে ফেলে দিব, তখন তুমি আর দিশাও পেয়ে না। এই জন্য মোবাইল আমাদের জন্য উপকার, তবে আমাদের উপকারের চাইতে ক্ষতির সংখ্যা অনেক বেশি। আমি গত কিছুদিন আগে ঢাকার এক মসজিদে ঈশার নামাজ আদায় করেছি, মাহফিল ঢাকাতেই। এই সুললিত কণ্ঠে গান গাও কে? এখানে না কবরস্থানের কাছে যায় গান গাও, কাজে লাগবে, যাও পাগল পোলা বা এখানে কারা কথা বলে? একটা জানাজায় শরীক হচ্ছিলাম পথিমধ্যে আর কি, ঢাকায় মাহফিল, এশার নামাজ এবং সেখানে একটা জানাজা হবে, সেই জন্য লোক অনেক লোক, জানাজার দিন কিন্তু মসজিদের লোকের সংখ্যা বাড়ে, তাই না? জানাজার দিন নামাজের সংখ্যা বাড়ে, যেই দিন যেই বাড়িতে মানুষ মরে ওই বাড়িতে নামাজের সংখ্যা বাড়ে, যেই দিন যেই বাড়িতে মানুষ মারা যায় ওই বাড়িতে কোরআন তেলাওয়াতের সংখ্যা কারি বাড়ে, যেই বাড়িতে মানুষ মারা যায় ওই বাড়িতে পর্দাশীল নারীর সংখ্যা বাড়ে, ঠিক কিনা? মারা যাওয়ার তিন দিন পর নামাজের সংখ্যা কমে, কোরআন তেলাওয়াতের সংখ্যা কমে, পর্দা পুশিদার সংখ্যাও কমে। সেখানে নামাজ পড়ছি এশার নামাজ, ইমামের তেলাওয়াত অসাধারণ লাগতেছিল, খুব মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনছিলাম। দ্বিতীয় রাকাতের মধ্যেই আমার সামনের কাতার একজন মুরব্বী, ওনার মোবাইল বাজতেছে। আপনারা বলবেন হুজুর ওয়াজ করলেন, হঠাৎ আমার মনে আসলো এই জন্য মিলাই দিলাম যে ফাও কথা বললাম না বাস্তবতা। একজন মুরব্বী মোবাইল বাজতেছে, বহুত কষ্ট করে নামাজের মধ্যে খেয়ালটা ধরে রাখার চেষ্টা করতেছি, আফসুস করলাম। পরে নামাজের পরে বললাম সরাসরি না, উনি পিছনে চলে গেছেন, আমি বললাম যে মাসআলা জেনে তারপরেই করবেন না, আপনি মসজিদ ভর্তি মুসল্লিদের নামাজটা নষ্ট করলেন। এরই মাঝে যে জিনিসটা আরেকটু সুন্দর দেখলাম, আমার পাশে যিনি নামাজ পড়তেছেন তার মোবাইলটা এইরকম করে রাখা, ঠিক এরকম অ্যান্ড্রয়েড সেট এমন করে রাখা, আমি দাঁড়ানো, আমরা সবাই দাঁড়ানো, উনি দাঁড়ানো অবস্থায় উপর হলেন, উপর হয়ে মোবাইল নিলেন, মোবাইলটা নিয়ে দেখলেন, উনি বুঝতেছেন রিং হচ্ছে তাইলে তারটা কিনা, বুঝছেন? উনিও কিন্তু মোটামুটি দারিদ্রি সব সাদা হয়ে গেছে, একদম আমার গা ঘেঁষা, আমি তো এভাবে থাকলেও তো আমার দেখা লাগে না, চোখের আই কন্টাক্টটা সাইডের কত দূর তেমনি বোঝা যায়। মোবাইলটা নিলেন, দেখলেন, দেখে আবার মোবাইলটা রাখলেন। ওনার তো নামাজ শেষ, এটাকে বলা হয় আমলে কাসির। ছোটবেলায় পড়ছেন না নামাজ ভঙ্গের কারণ আমলে কাসির করা? আমলে কাসির কি? বেশি বেশি কাজ, এটার হলো বাংলা অনুবাদ। ফেকাহের পরিবেশে আমলে কাসির কি? দুই হাত দিয়ে যেই কাজ করা লাগে এটা আমলে কাসির। তাহলে এটা তো এক হাত দিয়ে। আরেকটা সংজ্ঞা হলো যেই কাজ করতে গেলে বাহির থেকে একটা মানুষ দেখলে মনে করবে লোকটা নামাজে নাই, এটাই আমলে কাসির। এমন কোনো কাজের মধ্যে তিন তাসবি পরিমাণ সময় থাকা, ওটা আমলে কাসির। লুঙ্গিটা একটু ঢিলা হয়ে গেছে, আপনি সুন্দর মতো লুঙ্গিটা খুইলা জারা জোড়া দিয়া সুন্দর মতো পড়তেছেন, আপনার নামাজ বরবাদ। মোবাইলটা উপর হয়ে ধরলো, সুন্দর মতো দেখলো, এরপরে আবার রাখলো, এরপরে কি সুন্দর, মানে নামাজটা মনে হয় বাপদাদার সম্পত্তি, এত সস্তা না তো। আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন এই জন্য, এমন না আপনি যেমনে খুশি এমনি করবেন, এটা সম্ভব না। তো সেজন্য অনুষ্ঠান বিভিন্ন জায়গায় যখন তারপর মোবাইলটা বন্ধ করে যাবে। এবার আসি, ওই যে যারা বের হয়ে যায়, যাওয়ার পরে ওখানে যাইয়া তিন কাজ একসাথে করে, একটা হলো বিড়ি খাওয়া, আরেকটা হলো চা খাওয়া, আরেকটা হলো ওয়াজ শোনা, কয় কাম? এখন থেকে 20 বছর আগে 10 টাকায় 3 সাবান, না 30 বছর আগে 10 টাকায় 3 সাবান বিক্রি হয়েছে না গ্রামে গ্রামে? যুবকরা জানবে না, মুরব্বীদের অনেকের মনে আছে, শহরেও বিক্রি হইতো, তবে শহরে দেখেছি এই জন্য আমার মনে আছে। যখন হুইল সাবানের দাম ছিল 8 টাকা একটা, 7 টাকা বা 8 টাকা,
তো সেই সময় হুইল সাবানের মতো দেখতে একটু ঘ্রাণ আছে, তিনটা সাবান 10 টাকা, এটা বিশাল ব্যাপার। ক্যানভাস আর ক্যানভাস করে বলতেছে, এক সাবান না কিনে তিনটা সাবান কিনেন, মাত্র 10 টাকা তিনটা সাবান, এই কাজের ফায়দা উপকারিতা কি? উপকার কিন্তু তিনটা। এই সাবান আপনি যদি নিয়ে যান, এটা দিয়ে গোসল করতে পারবেন, বুদ্ধিমান, কারণ ক্যানভাসাররা যত সুন্দর করে গায় পাবলিক তত বেশি গিরাকায়, সাপের খেলা দেখা গায়, হাতটা বন্ধ রাখবেন, পিছনের দিকে তাকাবেন না, আমি আপনাদের কাছে 10 টাকার টাকা চাই, সবাই হাতে রাখবেন, কেউ কিছু প্রশ্ন করবেন না, দম বন্ধ হয়ে মারা যাবেন, রক্ত উঠতে মারা যাবেন, সব পাবলিকের ধান্দাবাজি, বুঝেন নাই? আমি জানি না ভাই আপনাদের এখানে কোন তরিকার কি লোক আছে, আমি কিন্তু জানি না, কারণ বিভিন্ন এলাকায় এখন তরিকায় ভরা, কোনটা কে কোন ধরা খায় বলা তো যায় না। তবে সামগ্রিক একটা কথা কই, আমাদের দেশের মানুষ দিনই জ্ঞানে মূর্খতার কারণে কিছু মানুষ তাদেরকে নিয়ে ভালো ব্যবসা করে, এবং এই ব্যবসার শিকার বিশেষ করে আমাদের মা বোনেরা, যেমন বাচ্চা হয় না, বিয়ে শাদিতে ঝামেলা, বিয়ে হয় না, অথবা স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, অমুক নাই, তমুক নাই, এইরকম নিয়ে একটা বিশাল বড় ব্যবসা আছে। যেই ব্যক্তি যত সুন্দর চটকদার কথা বলতে পারে, তার কাছে লোকের যাতায়াতটাও বেশি হয়। কিন্তু আসলে কাজ সব করেন কে? জোরে বলেন, কে করেন? আমার কোনো পাওয়ার নাই, কিন্তু হুজুর বলে দেন, আমি বলে দিই, ভাই সব তো আল্লাহ করে, তবে আমি একটু উসিলা শিখ, বুঝেন নাই? সব আল্লাহ করে, আমি একটু উসিলা, কেন আমি উসিলা? এটা হিন্দু ধর্মের সরস্বতী পূজা না, যে জ্ঞান দিব দেব ইতি ভগবান, কিন্তু ওটা ভগবান সরাসরি দিব না, দেবতা সরস্বতীর কাছে দিব, সরস্বতী আমাদের কাছে দিবে। এই জন্য সরস্বতীর পায়ের সামনে ক্লাসে সব বই দিয়ে রেখে দেয়, যে যেই ক্লাসে পড়ে ওই ক্লাসের বইগুলো সরস্বতীর পায়ের কাছে রেখে দেয়, পায়ের কাছে রেখে দেওয়ার পরে প্রণাম ফ্রণাম করে আসে, এবং চিন্তা করে সরস্বতী যার বইয়ের দিকে নজর দিবে তার বিদ্যা বুদ্ধি ভালো হবে, বুঝছেন কথাটা? আমরাও বুঝাই দিছি যে আরে তুমি তো পাইবা না, শয়তানের বুঝ, যে তুই নাফরমান, তুই আল্লাহর কাছে চাইলে কেমনে পাবি? এই যে জাকারিয়া সাহেব আসছে, উনি ঢাকা থেকে আসছে, ওরে কও জাকারিয়া সাহেব, আল্লাহরে বলবো, আল্লাহর সাথে তার ডাইরেক্ট কানেকশন কত বড় বাটপারের বাটপার। আরে আমিই তো আল্লাহরে খুঁজা পাই না, তোমার আমি দিব কোত্থেকে? আমার নাজাতের তো কোনো উসিলা নাই, আমার নাজাতের কি হবে তাই তো আমার কোনো খবর নাই, আমি তোমাকে নাজাতের ব্যবস্থা করবো কেমনে? না, হের কাছে কয় হে তোমার দিয়ে দিব, শয়তান ওই জায়গায় দিয়ে দিল, তার মানে ভায়া এবং মিডিয়া। তো যে কথা বলছি, এখন ওই সাবানের ক্যানভাস আর সুন্দর করে বললে মানুষ আকৃষ্ট হয়, হুজুরও সুন্দর করে বললে আকৃষ্ট হয়, আর তাবিজ তুবারের ব্যবসা হলো বাংলাদেশের সবচাইতে একেবারে সুন্দর ব্যবসা, যেটার কোনো পুঁজি লাগে না, পুঁজিপাট্টা কিচ্ছু লাগে না। জিজ্ঞেস করে কী জন্য আসছেন, বলে যে হুজুর একটা মনের কথা বলার জন্য। কি মনের কথা? তো হুজুর এত বোঝে, আমিও তো বুঝি, যে তদবির করে ফকির ওজা বৈদ্য এত বুঝে। ইয়াং একটা ছেলে গেছে, ইয়াং ছেলে যাওয়ার পরে কে হুজুর আসলে আপনার কাছে আসছি, বা ফকির বাবা আপনার কাছে আসছি, কী জন্য আসছেন? কয় এদিক সেদিক তাকে একা, আমি তো একজনকে খুব পছন্দ করি কিন্তু এ তো আমার দেখতে পারে না। এখন বলে দিল তোমার এটা করার জন্য এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, কিছুই লাগবে না, আসলে কিচ্ছু না, হুদা কামে। বললো পদ্মা মেঘনা দুই মোহনার পানি লাগবে। তো পানি আপনি পদ্মা মেঘনার মোহনা কই যাইবেন, ওই চলি ঘাট পার হয়ে আপনি ওই জায়গায় কেমনে যাইবেন আপনি? তখন হুজুরি বললো আমার একজন খাদেম আছে, ওখানকার পানি তোমার আইনা দিবে, দিতে হবে এই জন্য 5001 টাকা। 1 টাকা না দিলে আবার বিশ্বাসটা মজবুত হয় না, আসলে কিন্তু কলের পানি সাবায় দিয়ে দিছে। একটা ঘট লাগবে, এই ঘটটা কুমারপট্টিতে 1 পোড়া দেওয়া লাগবে, বেশি পোড়া দিলে হবে না, এইটাও তো আপনি পাইবেন না। এইরকম বিভিন্ন ফন্দি ফিকির করে আপনার দিয়ে দিল, ঘটনাক্রমে যদি আপনি যেই কাজের জন্য গেছেন, হয়তো আপনার সন্তান আদি হয় না, সন্তান অসুস্থ, আল্লাহ আপনার এমনি সুস্থ করে দিচ্ছে, স্বাভাবিক প্রক্রিয়ায় ঔষধ খেয়েছেন, ডাক্তারের চিকিৎসা নিয়েছেন, শয়তান সুকৌশলে আপনার অন্তরের মধ্যে ঢুকায় দিবে, দেখছো ওই যে ঘটের পানি আনছিলা ওটার কারণে এটা হয়ে গেছে, আপনি আবার আরও 3 জনরে নিয়ে যাবেন, 3 জনরে মুশরিক বানাবেন, শয়তানের সফলতা এই জায়গায়। আমি এটা বললাম লেকচার মানুষকে আকৃষ্ট করে, 3 সাবান 10 টাকা, কাম হলো 3টা, একটা হলো কাপড় ধুইবেন, এটা দিয়ে গোসল করা যাইবে, এটা হলো থালি বাসন মাজা যাইব। স্বামী বাজার থেকে আসার সময় চিন্তা করলো সাশ্রয়ী
একটু টাকা পয়সার টানাটানি, যদি এই অল্প টাকায় যদি তিনটা কাম হয় তাহলে তিনটা সাবান নেওয়াই ভালো। তিনটা সাবান নিয়ে আসছি, স্ত্রী যাওয়ার পরে বলছে কী ব্যাপার, কাপড় ধোয়ার সাবান কই, গোসলের সাবান কই, কি সবই তো একরকম, বুঝলাম না তো কিছু। কয়ে বুঝবা কে থেকে, তোমার কি বুদ্ধিশুদ্ধি আছে নাকি? আরে দুনিয়াটা চালাইতে একটু বুদ্ধিশুদ্ধি লাগে, চিন্তা রাখো তোমার তো ভাগ্য বলে আমার মতো স্বামী তুমি পেয়েছো, কি ফাফর। তো বেচারি চিন্তা করলো যে আসলে জানে না, ঠিক আছে বলছে যে এই সাবানগুলো খুব ভালো একটা একটা করে ব্যবহার করবা, গোসলখানায় রাখবা, এটা গোসল করতে পারবো, কাপড়ও ধুতে পারবো, সমস্যা নাই। তো এখন একটু খটকা লাগলো, একই সাবান কাপড়ও ধুবো গোসলও করবো, এটা আবার কেমন জিনিস। তো যাই হোক, স্বামীর গোসল করার পালা, আগে বাইর থেকে আসছে গোসল তো করতে হবে, স্ত্রী ভালো মনে করলো তাহলে এই সাবান নিয়েই যাও। এখন স্বামী গোসলখানায় গিয়ে দেখে ডলে আর ডলে, কাজ তো হয় না, ফেনা ফোনা কিচ্ছু হয় না, কারণ এটা তো আসলে দুই নম্বর মাল, ক্যানভাসাররা ক্যানভাস করে খালি বেচতেছে। ভালো করে বুঝেন, এটা কোনো কোরআন হাদিসের গল্প না, এটা মানুষের লোক মুখে বলা গল্প, বাস্তবতাটা সমাজের সাথে মিলে বিধায় একলগে অনেকগুলি কাজ করলে কোনোটাই ঠিক মতো হয় না। তখন ওই সাবানটা যখন গোসলের কাজে হইল না, স্বামী চিন্তা করলো যাক লুঙ্গিটা ধুয়ে দিবে, এটা ধুয়ে যাই, আসার সময় বলে আসলো ওইটা দিয়ে কাপড়টা ধুয়ে দিও, ওই সাবানটা মনে হয় বেশি সুবিধা হয় না, ওটা কাপড় কেছে, কাপড় কেছে শেষ করে ফেলে, এরপর আর গোসলের জন্য আলাদা সাবান নিয়ে আসবো। স্ত্রী বেচারি গোসলখানা যাওয়ার পরে এবার কাপড় চোপড় ধোয়া শুরু করেছেন, দেখে যে যত ঘষা ঘষে কাপড় ছিঁড়ে যায়, মাগার ফেনা হয় না। তো ওটা রেখে যেভাবে হোক, পাউডার টাউডার যা আছে বা অন্য, ওই সময় তো পাউডার ছিল না, যেটা আছে ওটা দিয়ে ধুয়ে কোনো রকমে, খালি আগের দিনে তো লুঙ্গি প্রতিদিন সাবান দিয়ে ধোয় নাই, সাবান দিয়ে লুঙ্গি ধুয়েছে এক সপ্তাহ পরে, পুকুরে গোসল করছে খালি ধুয়ে মেলে দিছে, এক সপ্তাহ পরে লুঙ্গি ধুয়েছে সাবান দিয়ে। সাবান এত সস্তা না, এখনকার জেনারেশনের কাছে এটা গল্পের মতো মনে হয়, এটাই বাস্তব, এটা মুরব্বীরা ভালো বুঝবেন। তো বেচারি মনে করলেন ঠিক আছে, স্বামীকে বলার পর স্বামী বসে তাহলে থালা বাসন ধুয়া ফেলে, তখন তো থালা বাসন ছাই দিয়া ধোয়ার মাটি দিয়া ধোয়, কিন্তু এটা দিয়ে ধোয়ার পরে কোনো কাজ হয় না, তিনোটাই ডাস্টবিনে ফেলে দেওয়া লাগছে, কারণ এটা আসলে কোনোটাই কোনো কোয়ালিটির না। আপনি এখান থেকে বের হয়ে যায় যখন চায়ের দোকানে যাবেন, ওখানে গিয়ে বললেন মামা এক কাপ চা দেন, ভাই এক কাপ চা দেন, কাকা একটা চা দেন, চা লইলেন, আপনার মতো আরও কয়েকজন মুড়ি দুই জায়গায় চা খাইতেছে, প্রত্যেকের হাতে দারুণ আগুন জ্বলতেছে, করোনার ট্রিটমেন্ট চলতেছে মারাত্মক, চা খাইতেছে বিড়িও টানতেছে, এরকম আপনার মতো আরও কয়েকজন আছে, শয়তান মোটামুটি সবাই নেই, অ্যারেঞ্জ করে ওই জায়গায় গিয়ে বসাইছে। তো আপনি খাইতেছেন বিড়িও টানতেছেন, মাইকের আওয়াজ যায় মাগার কিচ্ছুই বুঝেন না আপনি। ওখানে কিছুক্ষণ থাকার পরে বিড়ি ফিরি খাওয়ার পরে এবার ধরছে পেশাব, খাইছেন তো চা, খাইছেন পানি, এখন একটু অনেকক্ষণ পরে পেশাবের চাপও লাগছে, একটু পেশাব করে আসি, হাঁটতে হাঁটতে অনেক দূর। শয়তান সুন্দর করে বলে অনেক হয়েছে, তো দশটা তো বাজি, এগারোটা তো বাজি, আর শুনে কি ওয়াজ তো যা হোনার হয়ে গেছে, আর হুজুররা যা বলে এটা আমরাও জানি, নামাজ পড়া দরকার না পড়লেও আল্লাহ পিটাইব উঠাইব সবই জানি। তা কিছুক্ষণ যেতে তো কয়েকজন সোজা জায়গা ওনার দরকার নেই, রাত অনেক হয়ে গেছে, যাই যাই শুয়ে থাকি, শেষ ওয়াজের বারোটা বাজে, শয়তান বলে এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, এটা হলো এই মোবাইল। হজে রওনা দিয়েছেন, শুনে রাখেন কাজে লাগতেও পারে, হজে রওনা দেওয়ার পর আপনাকে হেরামের কাপড় পরাচ্ছে, আপনি ভিডিওটা তুলতেছেন, দেখতে ভালো মতো তুল, আপনার মাকসাদ এখলাস আপনার কাছ থেকে চলে গেছে, আপনি এটা ফেসবুকে প্রচার করবেন, আপনার এহরামের কাপড় পরে আপনি পোস্ট দিচ্ছেন। এরপরে এহরামের কাপড় বেঁধে আপনি যাচ্ছেন বাইতুল্লাহ জিয়ারত করছেন, সবচেয়ে দুর্ভাগা বাইতুল্লাহর এখানে ধরে আর এমন করে সেলফি তোলে, ইবাদতের মজা শেষ, শয়তান আপনার ইবাদত শেষ করে ফেলেছে। ফেসবুকের মাধ্যমে তো অনেক কিছু দেখা যায়, একজন মোনাজাত করতেছে দেখছেন আপনারও হয়তো, অনেকের চোখে পড়ে যারা মোনাজাত চালায় বলতেছে তোল তোল, মানে ওরে কইতাছে ভিডিও করতে, এরপরে সে রেডি হইয়া, কেউ কি দেখছেন এমন দৃশ্য ফেসবুকে? হ্যাঁ পাওয়া গেছে, এক দুজন পাওয়া গেছে, বোঝা গেছে, আমি এই জায়গায়ও মিথ্যা বলি নেই, তাইলে বোঝা গেল ও বাইতুল মোকাররমে না, বাইতুল মোকাররমের সম্ভবত উত্তর গেটের ওই সিঁড়ির মধ্যে
একজনকে বলতেছে তুমি ভিডিও করো, উনি এরকম কান্নার ধান ধরে মুনাজাত করতেছেন, এটা জাহান্নামে যাওয়ার কারণ। সাদাকা করা হচ্ছে, দান সৎকা করা হচ্ছে, এক মগ খিচুড়ি 22 জন মিলে ধরছে, কে যে কারে দেয় বোঝা বড় মুশকিল। আমি যা কমনটা বলতেছি এইটাও দেখছেন? হ্যাঁ দেখছেন না? কারণ ফাও কথা কইলে কেবল যে হুজুর ফাও কথা বলে গেল, মগ একটা 22 জন হাত দিছে, আসলে কে দিতেছে কে নিতেছে বোঝা বড় মুশকিল। আর এই যে মনে করেন এই যে একখান গলার মালা মাসকু, হাসেন কেন? জাতিরে বোকা বানায় দিছে। এই কথা বললে আমাদের বিরুদ্ধে মামলাও হয়ে যেত। কেন বলছি ভাই? দুঃখে কষ্টে বলছি, পৃথিবীতে ছোঁয়া আছে বলে কোনো রোগ নাই। আমার নবীর কথা সবাই সবাই রে সাইরা দৌড়াইছে, কিন্তু বর্তমানে এবং এর পরবর্তীতে প্রথম জোয়ারের পরে বহু স্বামী স্ত্রী সন্তান করোনা পেশেন্ট একই ঘরে সবাই, একজন ছিল বাকি সবাই তাকে সহ ছিল, উনিও সুস্থ হয়েছে বাকিরাও সুস্থ থেকেছে, এমন একটা অবস্থা। প্রথম দিকে সবাই দৌড়াইছে, ইমানের মজবুতি কম ছিল। যেই দিন থেকে এই করোনার শুরু হয়েছে সেই দিন থেকে আপনাকে আমি বলি, সারা বাংলাদেশের সব কিছু বন্ধ ছিল, মসজিদ বন্ধ হয় নাই। বলবেন হুজুর এটা আবার কেমন, মসজিদ তো সব বন্ধ ছিল। হ্যাঁ, মসজিদ বন্ধ হয় নাই মানে মসজিদের খাদেম মুয়াজ্জিন ইমাম স্টাফ তাদের কিন্তু কোনো ছুটি ছিল না, এলাকার সব মানুষ বাড়িতে ছিল, সময় মতো মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন, সময় মতো নামাজ পড়েছেন। আমি যখন সবচেয়ে ভয়াবহ অবস্থা, আমার বাসার চতুর্পাশে যখন লকডাউনের ব্যারিকেড দেওয়া, কারণ কয়েক বাড়িতে করোনা পেশেন্ট, আমি সেই সময়ে জুমা পড়াতে আমি গিয়েছি, গ্লাভস পরেছি, মাস্ক পরেছি, যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, কারণ নির্দেশনা মানাটাও এটা শরীয়তেরই একটা অংশ। তো সেই সময় থেকে এই পর্যন্ত মসজিদের ইমাম মুয়াজ্জিনরা সবাই ছিলেন আলহামদুলিল্লাহ, রিক্সাওয়ালারা রিক্সা চালাইছে, ভ্যান গাড়িওয়ালারা ভ্যান গাড়ি চালাইছে, সাত দোকানদার দোকানদারি করছে আলহামদুলিল্লাহ, সবাই সবার সাথে মিলেমিশে ছিল, যাত্রাবাড়ির কাঁচা তরকারির আড়ত, কাওরান বাজারের কাঁচা তরকারির আড়ত, ওই সমস্ত লেবাররা কিন্তু আড়তদারি থেকে যায় নাই, আল্লাহ তাদেরকে যেভাবেই হোক সুস্থ রেখেছেন। কিন্তু কোটিপতি শিল্পপতি যারা, তাদের বহু মানুষ যারা নাকি করোনার 3 মাসের মধ্যে বাসা থেকে বের হয় নাই, কাউকে ঢুকতে দেয় নাই, কাউকে বের হতে দেয় নাই, এমন অবস্থায় থেকেও তারা আক্রান্ত হয়েছে। আমার পরিচিত এমন অন্ততপক্ষে 20-25 জন আছে। 6 মাস পর্যন্ত আমি থাকি ওয়ারি এলাকা, ওয়ারি এলাকা টোটাল ঘোষণা দিয়া লকডাউন ছিল, ওয়ারি এলাকা পুরো লকডাউন ছিল, বঙ্গভবনের পাশের এলাকা। ওই এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, 6 মাসের মধ্যে তিনি নিস্তালা কি জিনিস তিনি বলতে পারবেন না, 6 মাসের মধ্যে, কিন্তু 6 মাসের মধ্যে নিচে নামেন নাই, ওই 6 মাসের মাঝামাঝি সময় করোনা আক্রান্ত হয়েছে পুরা পরিবার শুদ্ধ। তা ওই করোনা ওই জায়গায় গেল কেমনি? তার মানে হলো করোনা হোক যে রোগ হোক, এই রোগ সব কিছুর নিয়ন্ত্রক একমাত্র কে? আল্লাহ। যদি সিদ্ধান্ত নেন করোনাকে, বলে দিবেন করোনা তুই ওই ফরিদগঞ্জের ওই এলাকার ওই কি বলে এটা কাইতারা, কাইতারা এলাকা নাকি, কাইতারা এলাকার অমুক মিয়ারে পাটোয়ারি বাড়ি বপারি বাড়ি, আপনাদের এলাকায় কী কী পদবী আছে জানি না, তবে চাঁদপুর এলাকায় পাটোয়ারি বাড়িটা বেশি আছে। আচ্ছা, এক এক জায়গায় কোথাও সওদাগর, কোথাও ব্যাপারী, কোথাও ভূইয়া, তবে চাঁদপুরে পাটোয়ারি রেটের একটা প্রাধান্যতা আছে। ওই পাটোয়ারি বাড়ির সলিমুদ্দিন মিয়া, কলিমুদ্দিন মিয়া ভাই, এই নামে কেউ থাকলে আবার আমার ধরেন না যে হুজুর কে আমার কথা বলে দিছে, আপনি আমার বলে যান, আমি আন্দাজে বলতেছি। অমুকেরে তুমি ধরবা, ধরার পরে কয়েকদিন অসুস্থ রাখবা, তারপরে তুমি ছেড়ে দিয়ে চলে আসবা, ওকে তুমি আনবা না, করোনা সেটাই করবে, অসুস্থ হবে, চিকিৎসা হবে, সুস্থ হবে, করোনা বিদায় নেবে। সুবহানাল্লাহ। তুমি অমুককে তুমি ধরবা, আইসিও পর্যন্ত নিয়ে যাইবা, সারা পরিবারকে পাগল বানায় দিবা,
ওরা আমাকে ভুলে আসে, আমাকে ডাকতে ডাকতে পাগল হয়ে যাবে। আমি তারপরে ওকে আমি শিক্ষা দিব, তারপরে চলে আসবা। আইসিউতে 10 দিন থাকার পরে সবাই মনে করেছে মরেই যাবে, কিন্তু সেই মানুষটা ফিরে আসছে। ওই সময় কইছে আল্লাহ তোমার নাফরমানি আর করুন না, আসার পরে কয় আল্লাহ তোমার নাফরমানি এখন একটু করুন, পরে আবার ঠিক হয়ে যাবে। আমি লম্বা করছি না, এই প্রসঙ্গে আয়াত আছে ওয়াইদা মাসাল ইনসানা দুরুন দাআনা লিজামবিহি ওয়া কাঈদান ওয়া কাঈমা, আমি আয়াতটা করছি না। বিপদে পড়লে মানুষ খাড়াইয়া বইয়া শুইয়া কাইন্দা সবভাবে ডাকে, রাতে ঘুম হয় না, কারণ ছোট বাচ্চাটা হাসপাতালে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, বাড়ির স্বামী সন্তানের বাবা, আইসিউতে করোনা আক্রান্ত, বাড়ির কারো ঘুম নাই, পাগলের মতো হয়ে যাচ্ছে, করোনা রোগ এমন হয়েছিল। যখন সুস্থ হয়ে গেছে ভুলে গেছে যে আসলে কিছুদিন আগে যেমন অবস্থা ছিল। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররাকা আল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা, আল্লাহ বলছেন তোমাকে আমি বিপদ থেকে উদ্ধার করার পর তোমার অবস্থা এমন হয়ে যায় মনে হয় যেন তুমি আমার কোনোদিন ডাকোই নাই, আমার চিনোই না। বর্তমানে দেখেন না, ধার কর্জ বিপদ আপদের সময় এমন আব্বা দুলা ভাই যা কয়া লাগবে সব কয়, ভাই আব্বা আপনি আমার 10,000 টাকা দেন, আমি একদম আগামী সপ্তাহ শনিবার দিন 10:01 দিক সেদিক হবে না। টাকাটা দিলেন কি শেষ, শনিবার কত শনিবার গেল, এখন ফোন দেন ধরে না, একদিন ধরার পরে কয় আপনি আলা এত ছোট লোক তা তো বুঝি নেই, মাত্র 10,000 টাকার জন্য এত ফোন মাইসে দেয় কি ঠিক না? আমি তো সহজ বাংলাটা বললাম, এর চাইতে জঘন্য কথা বলে তখন মনে হয় অপরাধটা আপনি করে ফেলাইছেন তারে 10,000 টাকা ধার দিয়া। বিপদের সময় আপনার পাও ধরবে স্যান্ডেল, যদি বলেন আমার স্যান্ডেলের তলাটা জিব্বা দিয়ে সাইটা সাদা ফকফকা করে দিবা, কবে যে কি কোন স্যান্ডেলের তলা, দুইটা স্যান্ডেল দেন একলোকে সেটা দিই। কিন্তু টাকাটা নিয়ে যাওয়ার পরে দেখবেন আপনার বাড়ির চৌসীমানার মধ্যে তাকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকেও আমি বিপদের মধ্যে যখন আমি ফেলে দেই, বান্দা আমাকে এমন ভাবে ডাকে, বসে শুয়ে দাঁড়ায় ঘুম হয় না, তসবির দানা টিপতে টিপতে হাসপাতালের বেলকনিতে দাঁড়ায় আছে ঘুমায় না, খালি কাপড় দিয়ে চোখ মুছে, কারণ কি, কারণ স্বামী হাসপাতাল আইসিউতে, ঘুমানোর জায়গা আছে, ঘুম আসে না, কারণ স্বামী যদি মরে যায় আমি চিরজীবনের জন্য বিধবা হয়ে যাব। হাসপাতালের বেডের মধ্যে শোয়া অসুস্থ রোগী, সন্তানের বাড়িতে ঘুম হয় না, তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওই হাসপাতালের বারান্দার মধ্যে স্ত্রী দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে তাসবিহ দানা গুলি দপে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুম হয় না, ওই আইসিউ বেডের পাশে কিংবা নর্মাল বেডের পাশে যায় নামাজটা বিছায়া, স্ত্রী নামাজ পড়ে আর চোখের পানি ফেলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চায়, স্বামীর জানটা ভিক্ষা চায়, সন্তান বাবার জীবনটা ভিক্ষা চায়, বাবা ছোট সন্তানের জীবনটা ভিক্ষা চায়, কারণ দুইটা মেয়ের পরে মাত্র একটা পুত্র সন্তান হয়েছে, বয়স 2 বছর হওয়ার সাথে সাথে এখন নিমোনিয়া দেখা দিয়েছে, ডাক্তার বলেছে 2 বছরের বাচ্চা, কিন্তু তার মধ্যে করোনার এই পয়জন পাওয়া গিয়েছে, করোনার এটা পাওয়া গিয়েছে, খাওয়া নাই দাওয়া নাই কিচ্ছু নাই, আল্লাহ ছাড়া কাউকে বোঝে না, কত মান্নত কত কিছু করা সে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি যখন তাদেরকে সুস্থ করে দেই, সুস্থ করে দেওয়ার পরে যখন বাড়ি যায়, বাড়ি যাওয়ার পরে লোকেরা যখন জিজ্ঞেস করে ভাই কেমন আছো, কেমনে কি হইল, কিভাবে তুমি এত কঠিন অবস্থা থেকে ফিরে আসলা, মনে করছিলাম তুমি আর ফিরে আসবে না, প্রথমেই বলে ভাই এমন একজন ডাক্তার, ভালো ডাক্তার পাইছিলাম, ওই ডাক্তারটা আসলে এক্সিলেন্ট, এমন ডাক্তার হয় না, ওই ডাক্তারের চিকিৎসাটা ভালো ছিল, বিধায় আমি আবার তোমাদের মাঝে ফিরে আসলাম। আমার আল্লাহ বলেন নাফরমান রে নাফরমান, আমি তোরে বাঁচাইলাম, তুই ক্রেডিট আমাকে না দিয়া তুই ডাক্তারকে দিয়ে দিলি, নাউজুবিল্লাহ। এর কারণ হলো ডাক্তারের বাবার কোনো ক্ষমতা নাই তোকে বাঁচাবার, যদি ডাক্তারের ক্ষমতা রাখতো কোনো ডাক্তার মারা যাইতো না, কোনো ডাক্তারের বাবাও মারা যাইতো না, ওই ডাক্তারের ঔষধ নির্বাচনের যেই জ্ঞান, ওই জ্ঞানটাও আমি আল্লাহ ডাক্তারের মাথার মধ্যে দিয়ে দিয়েছিলাম।
এরপরে যখন সুস্থ হয়ে আসলো বলে ভাই টাকার উপর দিয়ে ফিরাইলাম, বলে কি না টাকার উপর দিয়ে ফিরাইলাম মানে টাকা ছিল বিদায় পাচ্ছে। আমার আল্লাহ বলেন তোমার 2 লাখ টাকা দিয়ে তুমি এত বাহাদুরি দেখাও, ওই যমুনা গ্রুপের বাবুর সাহেব তোমার মতো এমন শত শত ব্যক্তিকে তিনি কিনে ফেলতে পারবেন, শত শত কোটি টাকার মালিক, এককভাবে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে সিঙ্গাপুর থেকে ডাক্তার এনে চিকিৎসা করানোর পরেও তাকে বাঁচানো যায় নাই, তিনি বলেছেন আমরা শুনেছি পেপারের মাধ্যমে, বলেছে তোমরা যা চাও আমার যমুনা ফিউচার পার্কের বিনিময়ে যদি আমাকে বাঁচাতে পারো বাঁচাও, কারণ আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমার আল্লাহ বলেন ওই যমুনা গ্রুপের বাবুল সাহেব শুধু না কারণ তার হায়াত আমি শেষ করে দিয়েছি, নিয়ে আসবো সিদ্ধান্ত, পৃথিবীর কোনো মানুষ তাকে কেউ রাখতে পারবে না। ঠিক তেমনিভাবে তোমার ওই করোনা ওই অসুখ ওই বিসুখ যেই হোক না কেন ওটার মাত্র একটা উসিলা মাত্র তোমাকে দুনিয়া থেকে নিয়ে আসার জন্য। বরং একজন মানুষ যখন পৃথিবী থেকে তার রিজিক যখন বন্ধ হয়ে যায়, তার অক্সিজেন যখন বন্ধ হয়ে যায়, তার দেহের মেয়াদ যখন শেষ হয়ে যায়, ভালো করে খেয়াল করুন আগামীকাল সূর্যোদয় আপনি দেখতে পারবেন কি পারবেন না আপনি জানেন না, আগামী বছর বাঁচবেন কি বাঁচবেন না আপনি জানেন না। ও আমার বাবারা ও আমার যুবক ভাইয়েরা, নামাজটা তুমি ছেড়ে দিচ্ছ কারণ বড় হয়ে তুমি নামাজ পড়বা, ও আমার বোনেরা যারা ঘর থেকে আমার কথাগুলো শুনছেন, ও আমার ছোট বোনেরা তোমরা যারা আমার কথাগুলো ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমাদের কানের মধ্যেই বাড়ি খাচ্ছে, তোমাদেরকে আমি লক্ষ্য করে বলছি, আজকে তুমি কলেজে পড়ো ইন্টারমিডিয়েটে পড়ো কিংবা 9-10 তুমি যেইভাবেই পড়ো না কেন অথবা যেই লেখাপড়া না করো, তুমি রাস্তায় বের হও তুমি একটা বড় ওড়না দিয়ে তোমার শরীরটাকে ঢেকে বের হওয়া প্রয়োজন মনে করো না, তুমি মনে করে নিয়েছো আধুনিকতার জোয়ারে আমাকে ভাসতে হবে, আধুনিক হয়ে আমি রাস্তাঘাটে চলাচল করবো, ছেলেরা আমার দিকে তাকায় থাকবে। ও আমার ছোট বোন তোমাকে আমি তোমাকে অনুরোধের সুরে বলছি, যতগুলো ছেলে তোমাকে দেখবে এবং তোমাকে দেখে তাদের অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা জাগ্রত হবে অথবা চিন্তা জাগ্রত হোক কিংবা না হোক, যত ছেলে তোমার দিকে দৃষ্টিপাত করলো এই দৃষ্টিপাত করার কারণে তাদের আমলনামায় কবিরা গুনাহ হয়ে গেল, আর তুমি খোলামেলা চলার কারণে তাদেরকে কবিরা গুনাহের ব্যবস্থা করে দিলা, এই জন্য যতগুলো ছেলে কবিরা গুনাহে লিপ্ত হলো ওই কবিরা গুনাহগুলো তোমার আমলনামায় লেখা হবে। শুধু বোন তোমার আমলনামায় নয়, আমার মায়েরা আপনাদেরকে বলছি আপনার যেই মেয়েটাকে আপনি মনে করছেন ছোট বয়স অল্প বয়স এই বয়সের একটা মেয়ে কোনো বিষয় না, আমিও তো ছোটবেলায় বোরকা পরি নাই, আমিও তো বড় ওড়না দিয়ে চলি নাই, আমি যেমন বিয়ে হওয়ার পরে আমার 2-3 বাচ্চা হওয়ার পরে যখন আমি নামাজ ধরেছি, আমার মেয়েটাও বিয়ে শাদির পরে নামাজ ধরবে, আমার মেয়েটাও বিয়ে শাদির পরে পর্দা ধরবে, এই চিন্তা যেই মায়েরা করেন আপনারা শুনে রাখেন, আপনার মেয়ের দিকে যতগুলো ছেলে তাকাবে, যতগুলো ছেলের দৃষ্টি আপনার মেয়ের দিকে পড়বে, যত পুরুষের দৃষ্টি আপনার মেয়ের দিকে পড়বে, সে চিন্তা করুক বা না করুক এই কবিরা গুনাহের একটা অংশ আপনার মেয়ের আমল নামায় যাবে, আর একটা অংশ মা আপনার আমল নামায় যাবে, আর একটা অংশ বাবা ওই যে সাদা দাড়ি করে ফেলেছেন বাইতুল্লাহ জিয়ারত করে এসেছেন আরাফাত মিনা মুজদালিফা চষে এসেছেন মসজিদের সামনের কাতারে নামাজ আদায় করেন, আপনার মেয়েটা যদি ব্যাপারটা চলে আপনার স্ত্রী যদি বেপর্দায় চলে ওই সমস্ত বেপর্দার যে গুণাগুলো আছে সদকায়ে জারিয়া হিসেবে আপনার আমল নামায় সমানভাবে লেখা হয়ে যাবে নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা যখন রিজিক বন্ধ হয়ে যায় রিজিকের ফেরেশতা এসে আপনার কাছে বলবে ভাইরে ওরে ভাই তোমার রিজিক দুনিয়ার কোথাও আমি খুঁজে পেলাম না, ডাক্তার বলে দিয়েছে তরল খাবার দেন, কারণ স্টমাকে বার ভাত নেয় না মাছ নেয় না গোশত নেয় না কিছুই নেয় না, খাওয়া মাত্রই বমি হয়ে যায়, খাওয়া মাত্র দিলেই বমি হয়ে যায়, এই জন্য ডাক্তার বললেন মুখে আর খাবার দেওয়া যাবে না, তাহলে লোকটা বাঁচবে কেমনে। এবার
ইঞ্জেকশন পুশ করে দেওয়া হলো, স্যালাইন পুশ করে দেওয়া হলো, স্যালাইনের মাধ্যমে খাবার দেওয়া হলো। এরপর এক পর্যায়ে দেখা গেল শরীর স্যালাইনও নিতে পারছে না, এবার আইসিইউতে ট্রান্সফার করা হলো, নাকে নল দিয়ে খাবার দেওয়া হলো। কিছু সময় পরে দেখা গেল এবার নল দিয়েও তরল কোনো কিছুই দেওয়া যায় না। আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু কোনো টাকা দিয়ে কোনো কাজ হয় না। আমার আল্লাহ বলছেন এই রিজিকের ফেরেশতাগুলো যখন রিজিক যখন তোমার বন্ধ হয়ে যাবে, অক্সিজেন যখন বন্ধ হয়ে যাবে, সারা দুনিয়া তালাশ করে তোমার জন্য গ্রহণ করার জন্য একটু অক্সিজেন তোমাকে দেওয়ার মতো থাকবে না। এই সুন্দর আকাশের মধ্যে কত বাতাস, কত অক্সিজেন, কিন্তু একজন রোগী আইসিইউতে আছে, নাক ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু অক্সিজেন পায় না। রিজিকের ফেরেশতা এসে বললে পৃথিবীর কোনো জায়গায় তোমার রিজিক নেই, এই জন্য তোমার রিজিক আমি খুঁজে পেলাম না। এই পাওটাকে যে চালায় ফেরেশতা, যে জমিন, ওই ফেরেশতা এসে বলবে পাও, তোমার পাওটা ফেলার মতো জমিন আমি দুনিয়ার কোথাও খুঁজে পাইলাম না। এই জন্য আপনি হাঁটতেও পারেন না, আপনি নিঃশ্বাসও নিতে পারবেন না। আমার ভাইরা, রোগ আল্লাহ দেন, রোগ থেকে মুক্ত আল্লাহ করেন, কোনো রোগের ক্ষমতা নাই। আল্লাহ যদি পারমিশন না দেন, কোনো রোগ কাউকে কোনো ক্ষতি করতে পারবে না। শুধু রোগ না, বিপদ আপদ বলেন, বালা মুসিবত বলেন, কষ্ট হচ্ছে না, আমি শেষ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। রোগ বালা মুসিবত বলেন, জীবনের মধ্যে মুসিবত আসবে, পেরেশানি আসবে, সন্তানের সংসারের মধ্যে অশান্তি আসবে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনার সমস্যা হবে, এই সব কিছু জীবনের অংশ, এই সব কিছু আবার সমাধান করে দিবেন আল্লাহ। কারণ এগুলি যদি না থাকতো তাহলে জীবনের কোনো মজা আপনি পেতেন না। এই জন্য ভাড়ার টাকা পয়সা দরকার জীবনের জন্য, কিন্তু যদি আপনি মনে করেন আপনার সব কিছু টাকা দিয়া হয়, আমার আল্লাহ বলেন বহু টাকাওয়ালা মানুষকে টাকা রেখেছি, কোনো কাজে লাগানোর সুযোগ দেই নাই, আমি তাকে দুনিয়া থেকে তুলে এনেছি। নবীদের জীবনের দিকে দেখো, আমার প্রতি ভরসা রাখো, আমার কাছে চাও, দুনিয়ার আসবাবগুলো যেগুলো আছে তুমি ব্যবস্থা গ্রহণ করো, অসুস্থ হয়েছো হাসপাতালে যাও, চিকিৎসা করো, আর সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলো, হাত তুলে বলো, আল্লাহ আমি অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে গিয়েছি, চিকিৎসা নিয়েছি, ডাক্তার আমাকে ভালো করতে পারবে না, ঔষধ আমাকে ভালো করতে পারবে না, তোমার কাছে ফরিয়াদ করি যে ঔষধের মধ্যে আমার রোগ মুক্তি আছে, ওই ঔষধটা নির্বাচন করার জ্ঞান তুমি ডাক্তারকে দান করে দাও। দোয়াটাই ভাবে হওয়া উচিত। হযরত ইউনুস আলাইহিস সালাম, সবাই এটা ভালো করে জানেন, আল্লাহর নবী যখন লটারির মধ্যে বারবার নাম পড়লো, ইউনুস আলাইহিস সালামকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত হলো, এটাও আল্লাহর ফয়সালা। যখন ফেলে দেওয়া হলো মাছ, তখন গিলে খাবে, আল্লাহ বলে দিয়েছেন তুমি ইউনুসকে গিলে খাবে, কিন্তু ইউনুসের গায়ে যেন সামান্যতম কোনো আঁচর না পড়ে। মাছ বিশাল বড় হা করে নিল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছ গিলে ফেললো, কোনো আঁচর যেন না পড়ে, এবং বলে দিল তোমার স্টমাকের মধ্যে থাকবে কিন্তু তুমি হজম করতে পারবা না। আমার আল্লাহ বললেন তুমি হজম করতে চাইলেও আমি ইউনুসকে তোমার পেটের মধ্যে আমি হজম হতে দিব না। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে একটা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। ইউনুস আলাইহিস সালাম বুঝলেন এই বিপদের মধ্যে আমি পড়েছি, আমার আল্লাহ আমাকে এই বিপদ এবং পরীক্ষার মুখোমুখি করেছেন, এই পরীক্ষা থেকে হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহর, আমি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যাই, তাহলে যদি রক্ষা পাওয়ার হয় তাহলে আল্লাহ আমাকে রক্ষা করবেন। ইউনুস আলাইহিস সালাম ওই মাছের পেটে যতদিন ছিলেন শুধুমাত্র বলেছেন লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই এবং কত পবিত্র তুমি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার প্রতি জুলুম করেছি, অবিচার করেছি, এটা ইউনুস আলী সালাম বলছেন। এই দোয়ার হিসেবে মুফাসসির এবং মুহাদ্দিসরা বলেছেন, কোনো বান্দা বান্দি যদি বিপদের মধ্যে পড়ে, যদি আপনি ব্যবসায়িক সংকটের মধ্যে পড়েছেন, মামলা মোকদ্দমার মধ্যে পড়েছেন, বিভিন্ন রোগ শোক বালা মুসিবত পেরেশানির মধ্যে পড়েছেন, অভাব অনটনের মধ্যে পড়েছেন, তাহলে আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু আপনি নিজে না পড়ে আরেকজনকে দিয়ে পড়াইবেন, তাতে কোনো কাজ হবে না, নিজের পড়া নিজে পড়া লাগবে। আপনি সকালে সন্ধ্যায় যখনই সময় পান করবেন, এই দোয়াগুলো বেশি বেশি পড়লে আল্লাহ বিপদ থেকে আপনাকে আমাকে উদ্ধার করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, কোরআন এবং নামাজ এই দুইটা জিনিস আপনার আমার লাগবে। এই সবে মেরাজ আসলে মানুষ বলে, হুজুর নামাজ পড়বো কি, রোজা রাখবো কি? সবে মেরাজের আলাদা কোনো নামাজ নাই, সবে মেরাজের আলাদা কোনো রোজা নাই, সবে মেরাজের সবচেয়েতে বড় নামাজ, দৈনিক যে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন, এর চাইতে বড় আর কোনো নামাজ নাই। এখন নামাজের খবর নাই, সবে মেরাজের নামাজ নিয়ে সবাই অস্থির। হুজুর, সবে মেরাজের কয় রাকাত নামাজ, কি কি সূরা দিয়ে পড়তে হবে? আরে ভাই, সবে মেরাজের নামাজ আছে, সেটা হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। হুজুর, এইটা তো জানি, এইটা স্যার এমনি বলেন, উনি ফরজ পড়েন না, উনি নফল করবেন। এখানে অনেকেই আছেন যাদের কাছে আমার এই কথাটা নতুন মনে হতে পারে, আমি বলে যাচ্ছি, শেষ করে দিচ্ছি। আপনি ফরজ পড়তে চান না, নফল পড়তে চান, অথচ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার ফরজ নামাজের হিসাব নেবেন, বলবেন, দেখো সলিমউদ্দিনের জীবনের 60 বছরের কত ওয়াক্ত ফরজ নামাজ, এটা হিসাব করা লাগবে না, সব একদম ওখানে উঠানো আছে। দেখা যাচ্ছে কয়েকশো রাকাত, কয়েক হাজার রাকাত, কয়েক লক্ষ রাকাত ফরজ নামাজ আপনার আমল নামায়, কিন্তু পড়েছেন এই জায়গায় সংখ্যা অল্প, বাকি আছে এমন সংখ্যা অনেক বেশি। নফল অনেক পড়েছেন, ওটার কোনো কাউন্ট নাই, কিন্তু আরেকজনের নামাজের হিসাব নেওয়া হয়েছে, নেওয়ার পরে এবার দেখা যাচ্ছে তার আমল নামার মধ্যে সামান্য একটু অভাব। আল্লাহর ফেরেশতারা তখন বলবেন, আল্লাহ তোমার এই বান্দা, তোমার এই বান্দির ফরজ নামাজের হিসাব এমন পাওয়া গেছে। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ তার একটু ঘাটতি আছে, সামান্য একটু। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, দেখো হাল মিন তাতাওয়ি, দেখো তার কোনো নফল নামাজ আছে নাকি, আগে ফরজ তারপরে নফল। এবার আল্লাহর ফেরেশতারা বললে, আল্লাহ তার কিছু নফল আছে, ওই যে জোহর নামাজের আগে চার রাকাত পড়েছে, জোহর নামাজের ফরজের পরে দুই রাকাত পড়েছে, এবং যত সুন্নতগুলো আছে এখানে কাউন্ট, এর বাহিরেও যখন সুযোগ পেয়েছে দুই রাকাত নামাজ পড়েছে, মসজিদে ঢুকেছে তাহিয়াতুল মসজিদ পড়েছে, ওযু করেছে তাহিয়াতুল ওযু পড়েছে, এমনি সালাতুল আওয়াবিন পড়েছে, সালাতুদ দোহা পড়েছে, সালাত চাষ্টের নামাজ, ইশাকের নামাজ পড়েছে, এবার ওইগুলোকে জমা করে এবার আল্লাহ বলবেন, দাও এই নফলগুলোকে ওই ফরজের পাল্লায় দিয়ে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে ওই নফলগুলোকে দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে তাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু যেই মানুষটার ফরজ খুঁজে পাওয়া যায় না, বাটি চালান দিলেও ফরজের খবর নাই, আপনি সারা মাসে চাকরি করবেন 10,000 টাকা বেতন, যদি আপনি ওভারটাইম করেন তাহলে আপনি আরো 5,000 পাবেন। এবার আপনি বললেন, স্যার আমি মূল দিনের বেলা আমি কাজ করতে পারবো না, আমার ঘুম আসে, আমি মাগরিবের পর থেকে
আমি রাত 9টা পর্যন্ত ওভার টাইম করবো, এই বেতন নেব। দুনিয়াতে এমন কোনো পাগল মালিক হয় নাই, চাকরি ছাড়া আপনাকে বোনাসের টাকা কিংবা ওভার টাইম দেয়। সুতরাং এই দুনিয়ার মানুষ যদি মূল বেতনের বাইরে যদি ওভার টাইম না দেয়, ফরজ ছাড়া আপনি যত নফল পড়েন না কেন, সারা জিন্দেগীর নফল নামাজ এক পাল্লায় রাখলেও একটা নামাজের ফরজের একটা সেজদার সমান কখনোই হবে না। এই জন্য ফরজ নামাজটা আগে লাগবে, এরপর আপনি যদি পারেন তখন নফলটা পড়বেন। এটাই কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। আমাদের এই জন্য যে বিষয়টা আমরা আজকে আলোচনা করলাম, যেটা শিখে যাওয়ার মতো, এক নাম্বার, মসজিদে যখন ঢুকব তখন সবার মোবাইল বন্ধ থাকবে, কোনো ভাইব্রেশন থাকবে না, নামাজের খুশুখুজু নষ্ট হবে, নামাজ বরবাদ হয়ে যাবে। মোবাইল চলাকালীন সময় ভুলে যদি মোবাইল চালু থাকে, এক হাত দিয়ে সেটাকে বন্ধ করে দিতে হবে। যদি দেখেন যে আপনি এক হাত দিয়ে বন্ধ করতে পারছেন না, অলরেডি আপনি কিন্তু নামাজের থেকে আপনার মন কিন্তু মোবাইলের দিকে চলে গেছে, তাহলে প্রয়োজন হলে নামাজ ছেড়ে দিয়ে মসজিদের মুসল্লিদের নামাজ রক্ষার্থে মোবাইলটা বন্ধ করে নতুন করে আবার নামাজের নিয়ত করা দরকার। এরপর নামাজের খুশুখুজু মানে একাগ্র চিত্তে নামাজ পড়া দরকার। রোগ শোক এটার কোনো সো আছে বলে কোনো কিছু নেই। আল্লাহ রাসূলের হাদিস, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম ওয়ালা হাম্মাতা ফিল ইসলাম, ছো আছে বলে কোনো রোগ নেই। যদি ছো আছে রোগ থাকতো, আল্লাহ রাসূল বলছেন তাহলে প্রথম যার হয়েছিল তার কোন ছো আছের কারণে রোগ হয়েছিল। যদি ছো আছের কারণে রোগ হয় তাহলে পৃথিবীতে প্রথম কারণা কারো তো হয়েছিল, তাহলে ওই রোগটা কার থেকে ছো আছের কারণে হয়েছে, বোঝা গেল ছো আছে কোনো রোগ নেই। এখন প্রশ্ন হলো, তাহলে খুজলি পেশরাওয়ালা লোকের কাপড় চোপড় আপনাকে পড়তে নিষেধ করা হয়, করোনা পেশেন্ট হাসি দেওয়া থেকে ওখান থেকে দূরে থাকতে হয়, ওটা তো ছো আছে না, হাসি থেকে যেই জার্মটা বের হয় এই জার্মটা আপনার নাকের মধ্যে ঢুকে আপনি আক্রান্ত হচ্ছেন, আপনার ওই খুজলি পাসরার ওখান থেকে যেই ব্যাকটেরিয়াগুলো আসতেছে সেগুলো আপনার শরীরে লাগার কারণে ওখানের যে কষ, খাজলি পেশরার কষগুলো আরেক জায়গায় লাগলে সেখানে ঘা হচ্ছে, ছো আছে না, ওখানে জীবাণু এক জায়গা থেকে আরেক জায়গায় আক্রান্ত সংক্রমিত হওয়ার কারণে রোগ হচ্ছে, ছুইলেই কারো রোগ হয় না, এটা হলো ভুল ধারণা। চার নাম্বার কথা, রোগ শোক পালা মুসিবত বিপদ আপদ, এটা পৃথিবীর কোনো মানুষ আপনাকে সমাধান দিতে পারবে না। সব সমাধানের রাস্তা কোথায়? আল্লাহ। আপনি যত বেশি বিপদে পড়বেন তত বেশি আল্লাহর কাছে ধরনা দিবেন, দুনিয়ার যেই যেই বিষয়গুলো সেগুলো ব্যবস্থা গ্রহণ করবেন, ডাক্তারের কাছে যাবেন, এটা আল্লাহ রাসূল বলেছেন তুমি ডাক্তারের কাছে যাও, এটা সুন্নাহ, ডাক্তারের কাছে যাবেন কিন্তু ডাক্তার আপনাকে বাঁচায় দিবে এটা কখনোই নয়, বরং ডাক্তারের কাছে যাবেন আর আল্লাহকে স্মরণ, আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো, তুমি বিপদ থেকে উদ্ধার করো, এই আল্লাহর কাছে সাহায্য চাইবেন। ডাক্তার চিকিৎসা করবে, দেখবেন দুই দিনে তিন দিনে পাঁচ দিনে আপনি সুস্থ হয়ে আসছেন। আর ছেলে মেয়ে ভাই বোন যেটাই হোক, এই যে বিভিন্ন ওঝা ফকির বৈদ্য এদের কাছে যে তাবিজ, তোমার এই সমস্ত কাজ করা যাবে না, কারণ সব কিছু করেন একমাত্র কে? আল্লাহ। এই জন্য আসুন আমরা আল্লাহর কাছেই যাই, আল্লাহর কাছেই আমরা মাথা নত করি, তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমিন, এবং আমাদেরকে সুস্থ রাখবেন, আমাদের পরিবারকে ভালো রাখবেন, এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। হাযা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা সাহবিহি আজমাইন। এখন দোয়া হবে, মাহফিলের ইন্তেজামিয়া কমিটি যারা আছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদের সকলকে কবুল করুন। এই একটা মাহফিল সম্পন্ন করার জন্য অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা সকলের সহযোগিতা প্রয়োজন হয়। আমরা সকলের জন্য দোয়া করব, এবং বিশেষ করে বিভিন্ন মাহফিলগুলোতে বিভিন্ন এলাকার অনেক ছেলেগুলো যারা প্রবাসে থাকে, অনেকেই সেখান থেকেও সহযোগিতা করেন, কেউ 5,000-10,000 বিভিন্ন টাকা দিয়ে থাকেন, কারণ প্রবাসে যারা থাকে ওরা মা বাবা ছেড়ে বউ বাচ্চা ছেড়ে একা একই থাকে, ওরা অনেক কষ্ট করে। আসলে এটা আসলে আপনারা যারা দেশে থাকেন বুঝবেন না, আসলে আমরা তো দেশে থেকে শুধু বলি টাকা পাঠাও, এই মাসে 20,000 লাগবে, ওই মাসে 10,000 লাগবে, আসলে ও যে ওখানে কত কষ্ট করে এটা যদি চোখে দেখতেন তাহলে আসলে আপনি অবাক হয়ে যেতেন। এই জন্য ভাইদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, মা বাবা কষ্ট করে তাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ যেন মা বাবার খিদমতের জন্য তাদেরকে কবুল করেন, পরিবারের ভালো
এই সব কিছু কল্যাণের জন্য এই সন্তানগুলো বিদেশে আছে, আল্লাহ তাদের জন্য ভালো কিছু রাখুক এই দোয়া করি। আর প্রাসঙ্গিক একটা কথা বলি, প্রত্যেকের বাড়িতে হয়তো বিদেশে অনেকজন থাকতে পারে, বাবা যারা আছেন আপনাদেরকে একটা কথা বলি, বিদেশে যেই ছেলেটা থাকে সেই ছেলেটা যে কষ্ট করে সম্পদটা কামায়, আপনি তার সব সম্পদগুলো আপনি আপনার অন্য সন্তানদের পেছনে খরচ করে ওকে দেউলিয়া করবেন না। আসলে এই কথাগুলো অনেক কথা বলা দরকার। আমি সব সময় বলি, আমি একসময় টেলিভিশনে, ইসলামিক টেলিভিশনে নিয়মিত কাজ করতাম, তা তো বন্ধ হয়ে গেছে, এখন অন্য টেলিভিশনে কাজ করি। এই রকম প্রশ্ন আমাদের কাছে বরাবর আসে, বাবারা আপনাদের কাছে হাত দুইটা ধরে অনুরোধ করি, আপনার সন্তান সবই সন্তান, এটা সারা বাংলাদেশ এমনভাবে হচ্ছে, একটা ছেলেকে বিদেশ পাঠায় দিয়েছেন, ও টাকা পাঠাচ্ছে, ওর টাকা দিয়ে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, মেয়ের জামাইকে বিদেশ দিচ্ছেন, ছোট ছেলেদেরকে পড়ালেখা করাচ্ছেন, ছোট ছেলেকে হুন্ডা কিনে দিচ্ছেন, সব কিছু করছেন। ছোট ভাইরা রাগ হবা যে হুজুর এটা বন্ধ, না আমি তোমাদের এটা বন্ধ করছি না, কিন্তু কথা হলো যে আপনি আপনার সমস্ত সন্তানদেরকে সুন্দরভাবে দেখবেন, প্রতিপালন করবেন, সব কিছু করবেন। তবে যেই ছেলেটা বড় হোক ছোট হোক যেই হোক যে বিদেশ আসে, তার কথা একটু ভাববেন যে ওরও কিছু সঞ্চয় থাকা দরকার, বরং পারলে ওর জন্য আপনি নিজে যদি পারেন কিছু করে দিবেন, যে বাবা আমি তোমার টাকা দিয়ে এই তোমার জন্য একটু জমি কিনে রেখেছি, এটা করবেন। কিন্তু এটা যদি না হয়, তাহলে বর্তমান সমাজে এটা দেখা যাচ্ছে, এক ভাই দুই ভাই কষ্ট করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে, এরপরে যখন বাড়িতে ফেরত আসে, আসার পরে সবার ঘর হয়, দুয়ার হয়, বাড়ি হয়, বিল্ডিং হয়, কিন্তু যে করলো তার কিছুই হয় না। এই জন্য এই বিষয়গুলো শুনতে ভালো লাগে না, অনেকের ভালো লাগে না। ভালো না লাগার কারণ হলো কি, সেটা হলো যে কিছু কিছু জিনিস আছে, এগুলি যখন আমরা বলি তখন অনেকের গায়ে লেগে যায়। কিন্তু আল্লাহর কাছে আপনাকে ইনসাফের আদালতে দাঁড় করানো হবে, আপনাকে পরিপূর্ণ হিসাব দেওয়া লাগবে। ছেলে মেয়েদের সম্পত্তি কখনোই আপনি বেইনসাফি ভাগ বণ্টন করবেন না, মেয়েদেরকে এক চিন্তা জমিন কোনো বাবা কম দিবেন না, কোনো ভাই বোনের এক চিন্তা জমি যদি আপনি খান, আপনি আগুন খাইলেন, মনে রাখবেন, আগুন আগুন খাইলেন। মসজিদের সামনের কাতার নামাজ পড়বেন, কোনো ফায়দা নাই, বোনের সম্পত্তিটা আগে ফিরাই দেন। বাবা আপনার ছেলেদের জন্য আপনি করছেন, আপনার মেয়ের জন্য যতটুকু প্রাপ্ত ততটুকু হিসাব করে মেয়েদেরকে বুঝাই দেন, তোদেরকে আমি দিয়ে দিলাম, এখন তোরা কি করবি তোদের খুশি। আপনার মেয়েরা যদি স্বেচ্ছায় ভাইদেরকে দিয়ে দেয়, এই জন্য সম্পূর্ণ আপনি দায়মুক্ত, আপনার মেয়ে দিয়ে গেছে। কিন্তু আপনি ছেলেদেরকে বেশি বেশি দিয়ে মেয়েদেরকে ঠকায় গেলেন, এটাও যেমন জায়েজ নাই, আবার কোনো মেয়েকে ভালোবেসে বেশি করে দিয়ে একটা ছেলেকে কম করে দিলেন, এটাও আপনার জন্য জায়েজ নাই। সন্তানের ব্যাপারে আপনি যেমন প্রশ্নবিদ্ধ হবেন, আবার আমরা সন্তানেরা বাবার ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিয়ে আমাদেরকেও করা লাগবে। আল্লাহ আমাদের সহি বুঝদান করুন, আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب العالمين كي ترى أحمد الله فرخان يا مدرسة এবং অত্র এলাকার বহু মুরব্বিয়ানে কেরা অনেক বুজুর্গানে দিন যাদের নাম এখানে উল্লেখ করা আছে তুমি জানো, রব্বুল আলামিন তাদের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকে এই 89তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হতে চলেছে। রব্বুল আলামিন এই মাহফিলের শেষ মুহূর্তে মধ্য রজনীতে তোমার দরবারে কতিপয় গুনাগার বান্দা পর্দার আড়ালে আমার কিছু মা বোনদেরকে সঙ্গে করে নিয়ে তোমার দরবারে আমরা হাত তুলেছি, মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিল সম্পন্ন করার জন্য যে সমস্ত যুবক ভাইরা কষ্ট করেছেন,
যুবকেরা পরিশ্রম করেছেন, চাঁদা তুলেছেন, এবং যেই মুরব্বীরা এই যুবকদেরকে অনুপ্রাণিত করেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়ে সাহস যুগিয়েছেন, যেই মা বোনেরা পর্দার আড়াল থেকে এই সমস্ত মাহফিলের কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, প্রবাসের যেই সমস্ত সন্তানগুলো হাড় ভাঙা পরিশ্রম করে তাদের কষ্ট উপার্জিত অর্থের একটা অংশ এই মাহফিলের জন্য দিয়েছে, স্থানীয় জনগণ এবং জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যক্তিবর্গরা সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় যেই মাহফিলটি সম্পন্ন হচ্ছে, রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যার যতখানি অবদান আছে এর বিনিময়ে তাদের সকলকে তুমি জান্নাত নসিব করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলে যত উলামায়ে কেরাম কথা বলেছেন সকলেই তোমার কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলেছেন, ও রব্বুল আলামিন সমস্ত উলামায়ে কেরামের কথাগুলোকে আমাদের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন যত কারীরা এখানে কোরআন তেলাওয়াত করেছেন, তোমার কোরআন হাকিম সুললিত কণ্ঠে যারা তেলাওয়াত করলেন এই সমস্ত কারীদের কণ্ঠের মধ্যে তুমি মুগ্ধতা দান করে দাও। রব্বুল আলামিন এই তেলাওয়াত যেন একমাত্র তোমার সন্তুষ্টির জন্য হয়। রব্বুল আলামিন ইখলাসের সাথে তেলাওয়াত কালামে পাক করার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন এই এলাকার মাটির নিচে অন্ধকার কবরে যত মানুষ শুয়ে আছে, ছোট বড় শিশু কিশোর তরুণ তরুণী নারী পুরুষ বৃদ্ধ যে যে অবস্থায় মারা গেছে, অনেক দিনদার পরহেজগার মানুষ মারা গেছে, অনেক বেনামাজি মানুষ মারা গেছে, অনেক নাফরমান মানুষ মারা গেছে, রব্বুল আলামিন মাটির নিচে কার কি অবস্থা আমরা জানি না, রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি কবরস্থানে যারাই শুয়ে আছেন তাদের সকলকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই মসজিদ এই মসজিদের সামনের এই মাঠ সহ এই মসজিদের জন্য যারা জমি দিয়েছেন, এই মসজিদের জন্য যারা ইট বালু সুরকির জন্য টাকা দিয়েছেন, এখনও যারা দিচ্ছেন খেদমত করেছেন সকলকে তুমি মাফ করে দাও। যারা জীবিত আছে তাদেরকে নেক হায়াত দিয়ে দাও, যারা ইন্তেকাল করেছেন তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। রব্বুল আলামিন এই মাহফিল 99তম মাহফিল, এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। রব্বুল আলামিন এটা যেন হেদায়েতের একটা ওসিলা হয়, একটা জরিয়া হয়। রব্বুল আলামিন এই মাহফিলকে তুমি হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদেরকে যারা দাওয়াত দিলেন এলাকাবাসী মুরব্বিয়ানে কেরাম ইনতিজামিয়া কমিটি এরা সকলেই মিলে দাওয়াত দিয়েছেন, এদের পক্ষ থেকে মাওলানা নূর মোহাম্মদ রব্বুল আলামিন অত্র এলাকার সন্তান তিনি আমাকে দাওয়াত দিয়েছেন, তিনি নিজেও একজন বক্তা দেশ বিদেশে তিনিও বয়ান করেন, রব্বুল আলামিন আমাদের এই ভাইকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন স্টেজের উপরে যত মুরব্বীরা বসে আছেন, স্টেজের সামনে সামিয়ানার নিচে যত মুরব্বীরা বসে আছেন, এই মুরব্বীরা পিতৃতুল্য, এরা সমাজের জন্য রহমত এবং ছায়া স্বরূপ, এই মুরব্বী সকলকে তুমি নেক হায়াত দান করে দাও। রব্বুল আলামিন যুবক যারা আছে এরা আগামীর প্রজন্ম, রব্বুল আলামিন আমাদের এই যুবক ভাইগুলোকে দীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন কি তরুণ এবং কিশোর যারা আছে, শিশু যারা আছে, ওরা আমাদেরই সন্তান, ওরা যেন তোমার কোরআন এবং হাদিস আঁকড়ে ধরে থাকতে পারে তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন সমাজ থেকে মদ মাদকতা নেশা জুয়া মাদক সব কিছু যেন নির্মূল হয়ে যায়, সমাজের মানুষ যেন প্রতিরোধ করে তুলতে পারে, মেহরবানি করে কবুল করে নাও। রব্বুল আলামিন সমাজের মানুষ যদি সিদ্ধান্ত নেয় সমাজের মধ্যে মাদক থাকবে না, সমাজের মধ্যে অন্যায় থাকবে না, তাহলে সম্ভব এই মানুষগুলোকে দীনের জন্য তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন যারা ব্যবসায়িক সহ বিভিন্ন পেরেশানিতে আছে, চাকরি বাকরি সহ সব পেরেশানি তুমি দূর করে দাও। পর্দার আড়ালে আমার মা বোনদের মনের ব্যথা বেদনা তুমি দূর করে দাও, প্রত্যেকের মনের বাসনাগুলি তুমি কবুলার মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা গফির লানা
ওয়ালিওয়ালিদাইনা রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله Thank you.